আর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অনেক হ্যাপি আসলে ডক্টরস পয়েন্টে এসে আজকে পালসেটিলার মতো একটি পলিক টেস্ট মেডিসিন আলোচনা করার জন্য। এই জন্য সব থেকে বেশি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় নাসির স্যারকে, কারণ উনি আসলে সুযোগ করে দিয়েছেন আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য। আর সেই সাথে আমি বিলকিস আক্তার শিউলি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি খুব চমৎকার ক্লাস দেন। এর আগেও আমি ওনার ক্লাস শুনেছি, আমি একটু ডেলিতে জয়েন করেছি, এই তো 5-7 মিনিট ওনার কথা আমি শুনলাম। পালসিটিলা সম্পর্কে উনি আসলে অনেক কিছুই বলেছেন, হয়তো গুরুত্বপূর্ণ অনেক তথ্যই উনি দিয়েছেন, তো আমিও দেখি চেষ্টা করি কিছু বলার জন্য। আসলে পলিক্রিস্ট মেডিসিনগুলি যদি আমরা বারবার এগুলো পড়ি তাহলে কিন্তু মাথার ভিতরে একটু ঢুকে যায়। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? জি জি পারেন ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে জি আমি একটু স্ক্রিন শেয়ার করছি। পালসিটিলা অলরেডি মনে হয় ম্যাডাম আসলে অনেক কিছুই বলেছেন, যদি একটি কথা দুইবার হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাছাড়া পলিকেস্ট মেডিসিন গুলো যদি আমরা বারবার আলোচনা করি তাহলে হয়তো এটা অনেক বেশি উপকৃত হয় আর কি। আর যদি আমার কথায় কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পালসিটিলা মেডিসিনটি আমাদের হেনিম্যান, ডাক্তার হেনিম্যান ছাড়া আর 5 জন ব্যক্তি এই মেডিসিনটাকে প্রুফ করেছেন। তার মধ্যে একজন ফ্রেডরিক হেনিম্যান, হনবার্গ, মিসলার, রাকাট এবং স্টিভ 1805 সালে সাধারণত পালসিটিলা মেডিসিনটি প্রুফ করা হয়। এবং হেনিম্যানের ম্যাথমেটিক্যাল ইন পিউরা ভলিউম 2 নাম্বার বইটিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে সেখানে উনি ফার্স্ট এডিশনে শুধুমাত্র পালসিটিলাকে নিয়ে 1073টা লক্ষণ তিনি ওখানে স্থাপন করেন পালসিটিলার উপরে। তারপর সেকেন্ড এডিশনে তিনি 1163টা লক্ষণ তিনি পালসিটিলার পান। পরবর্তীতে তিনি এই 1163টা মেডিসিন নিয়ে বিভিন্ন ধরনের গবেষণার পরে তিনি চিন্তা করেন যে কিছু লক্ষণ তার ভিতরে রিডিউস করা দরকার, এবং কিছু লক্ষণ তিনি রিডিউস করে অবশেষে 1154টি লক্ষণ তিনি এই পালসিটিলার মূল লক্ষণগুলি তিনি এই ম্যাথমেটিক্যাল পিউরা ভলি নাম্বার 2-তে তিনি ব্যাখ্যা করেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের পক্ষে তো 1154টা লক্ষণ বলা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করছি থিমটা শুধু আপনাদের মধ্যে দেওয়ার জন্য। পালসিটিলার রিজিয়ন সাধারণত কি কি রিজিয়ন? এটা হচ্ছে মাইন্ড, ভেনাস, মিউকাস মেমব্রেন, বিশেষ করে টাং, স্টমাক, বাউল অ্যান্ড ফিমেল জেনিটালিয় ইউরিনারি অর্গান গুলাতে সাধারণত এই পালসিটিলা খুব ভালো কাজ করে। এছাড়া আছে রেসপিরেটর, ওয়ান সাইড, রাইট হার্ট। আর এটার ওয়ার্স্ট মানে এটা খারাপ কি কি আছে সেটা হচ্ছে ওয়ান এয়ার রুম, ক্লোথ এবং বেড। অর্থাৎ তার খুব খারাপ লাগে যখন সে ওয়ান থাকে সেই পজিশনটা তার, বিশেষ করে ইয়ার রুম গুলাতে। গেটিং ফিট ওয়েট অর্থাৎ ভেজা পায়ে তার যখন রোগ লক্ষণ বৃদ্ধি পায়। সাপ্রেশন, অ্যানি সাপ্রেশন, আমি একটা একটা করে সব ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ইভিনিং, বিকালবেলা, বিশেষ করে টু লাইট ইভিনিং, যখন আমরা সন্ধ্যার গধূলি লগ্ন বলি সে সময় সাধারণত পাঁচটিরা সকল ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তার রেস্টে খারাপ লাগে এবং বিগিনিং মোশন অর্থাৎ যে কোনো মোশনের বিগিনিং এর শুরুতে পাঁচটিরা খুব খারাপ লাগে। লেং হচ্ছে, লাইং হচ্ছে ওয়ান সাইড, বিশেষ করে লেফট সাইড, তার লেফট সাইডটাতে তার শুইলে সে খারাপ ফিল করে। ইটিং হচ্ছে রিসফোর্ট, যে কোনো ধরনের তৈলাক্ত খাবার, ফ্যাট, ফোক অ্যান্ড আইস অ্যান্ড এগস, এগুলো খাবারে পালসিটিলা রোগীদের সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। পিউবার্টিতে অর্থাৎ শুরুতে মিনসেস যখন শুরু হয় তখন পালসিটিলা রোগীদের সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। প্রেগনেন্সি অ্যান্ড বিফোর মিনসেস, এগুলো খুবই জেনারেল কথা, ইতিমধ্যে আমার মনে হয় ম্যাডাম এই বিষয়টা নিয়ে আলোচনা করে গেছেন। বেটার সেটা হচ্ছে সে কোল্ড, ফ্রেশ, ওপেন এয়ার, আনকভারিং, জেন্টেল মোশন, কন্টিনিউ মোশন অ্যান্ড আফটার এ গুড ক্রাই, অর্থাৎ একটু কাঁদলে সে ভালো থাকে। যাই হোক, আমাদের বাংলায় একটি কথা আছে, আগে হলো দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। তো দর্শনদারিটা তো আমি পরে আসছি, যেহেতু আমি পালসিটিলা পড়াবো তো পালসিটিলা মেডিসিনটা কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটু আলোচনায় আছি। আমি যদি ড্রাগ পিকচার বইটাকে একটু খেয়াল করি, ওখানে কিন্তু আমাদের হ্যানিম্যান কিন্তু লিখেছেন যে
একজন হোমিওপ্যাথি ডাক্তারের যদি 12টি মেডিসিন থাকে তার মধ্যে একটি মেডিসিন অবশ্যই অবশ্যই পালসিটিলা হবে। তাহলে পালসিটিলা কত বড় গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এবার আসেন দর্শনদারিতে, কেননা গুণ বিচার করতে গেলে তাকে দর্শনদারি হতেই হবে। আপনার চেম্বারে অনেক পেশেন্ট আসছে, এই এই 10 জন 12 জন পেশেন্টের মধ্যে আপনি কি করে চিনে নেবেন যে আপনার সে পেশেন্ট পালসিটিলা? হ্যাঁ, আমি তার বাহ্যিক অবয়বের কথা বলছি। কেমন হবে একজন পালসিটিলার পেশেন্ট একটু খেয়াল করি। আমি এখানে একটা ছবি দিয়েছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার কথায় যদি কোনো প্রবলেম হয় কাইন্ডলি আমাকে একটু আওয়াজ দিবেন, কারণ আমি স্ক্রিন সেভারে আছি, তো এটা বোঝা যায় না আসলে। এটা একটা রূপক একটা ছবি, ইন্টারনেট থেকে যে কেউ আপনারা ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। কিন্তু দেখেন তো, এটা কি শুধুই ছবি নাকি ছবিতে পাসিটেল একটা চিত্র আছে? মিষ্টি মিষ্টি হাসি, সামনে লজ্জা লজ্জা ভাব, ঘুমটা টেনে আধুনি যে কিসে ধরে রেখেছে, একটু মোটা সোটা কপালে টিপ এবং মাথায় সে লম্বা সিঁদুর। তো এটা কিন্তু একটা পালসিটিলার ফিচার। আমি আদৌ জানি না যে সে পেশেন্টটা কিসের, কিন্তু তার বাহ্যিক অবয়ব কিন্তু পালসিটিলা। একটা পেশেন্ট যখন আপনার ঘরে ঢুকবে, পালসিটিলার পেশেন্টরা কিন্তু সবসময় নিজেকে জড়সড় হয়ে বসবে, তার ভিতরে একটা লজ্জা লজ্জা ভাব থাকবে। ইদানিং পাশে অনেক পেশেন্ট হয়তো বোরকা পরে, সে মিষ্টি মুচকি হাসবে, সে যখন কথা বলবে তার ভিতরে একটা মুচকি মুচকি হাসা, তার ভিতরে লজ্জা লজ্জা একটা ভাব, সে একদম একটা কর্নার এসে আপনার কাছে এসে বসবে। যদি দেখেন যে আপনার ডাইনিং এ বা আপনার চেম্বারে একটি পানির বোতল আছে, সে কিন্তু এসেই প্রথমে পানিটা খেতে যাবে। হ্যাঁ, পানি খাবে, সে সরি পানি খাবে না, বোতল থাকবে, সবাই মিলে পানি খাবে, কিন্তু পাশেটা পেশেন্ট দেখবেন যে সে আপনার কাছ থেকে সে পানিটা খাচ্ছে না। অথচ ওর আশেপাশে অনেক পেশেন্টরাই আছে যারা হয়তো হাঁপিয়ে গেছে, এসে পানি খেতে চাচ্ছে, কিন্তু ওর ভিতরে সেই পানি খাওয়ার মতো কোনো ভাব তার মধ্যে থাকবে না। এটা জাস্ট একটু একটা পাশেটা পেশেন্টদের দেখার জন্য একটু বলা। নেক্সট আমি যেটা দেখছি, আমরা জানি পাশেটিলার আরেকটি নাম হচ্ছে উইন্ডস ফ্লাওয়ার, যাকে আমরা বাতাসে ভেসে চলার ফুল বলি, উইন্ডস ফ্লাওয়ার। আচ্ছা একটু খেয়াল করেন তো, এটা কি শুধু একটা ফুল? আজকে আমরা ফুলটা না ভাবি, নাই ভাবলাম যে এটা একটা ফুল, আমি ধরে নেই এটা এটাই একটা পালসিটিলার পেশেন্ট। তো কিভাবে আমি ধরে নেব এটা একটা পালসিটিলার পেশেন্ট? এই ফুলগুলোর ভিতরে আসলে কি আছে একটু একটু করে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমি পালসিটিলার চরিত্রটা খুঁজে পাই। কেননা প্রত্যেকটি মেডিসিনের উৎপত্তি কোথা থেকে হয়েছে, যদি সে আমরা উৎপত্তিটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা মেডিসিনের একটা চিত্র কিন্তু আমি মাথায় ধরতে পারি। আর এর জন্য কিন্তু আমাকে পুরা ফিচারটা, কারণ মাছ ধরা ধরে খাওয়ার থেকে যদি মাছ ধরার কৌশলটা কেউ জানে, তাহলে কিন্তু খুব সহজে সে মাছটা ধরতে পারে। আমার পালসিটিলার অনেক লক্ষণ আছে, অনেক, এই যে আমি অলরেডি বলে ফেললাম 1163টা লক্ষণ কিন্তু আমাদের মধ্যে হেনিম্যান দিয়ে গেছেন। এই 1163টা লক্ষণ কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা যদি পালসিটিলার থিমটাকে বুঝি, যদি পালসিটিলার ফিচারটাকে বুঝি, যদি পালসিটিলার পিকচারটাকে বুঝি, তাহলে কিন্তু আমরা ঠিকই পালসিটিলার পেশেন্টকে আমরা ধরে নিব। 10 জন রোগের মধ্যে 1 জন রোগী পালসিটিলা আমি কিন্তু ঠিকই সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আসুন আমি একটু চেষ্টা করছি থিমটাকে বোঝার জন্য। দেখেন গাছটা উইন্ডস ফ্লাওয়ার, হালকা পাতলা একটা গাছ, সে কিন্তু উড়ে হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধু গাছ না, এটা দেখেন এর ভিতরে কিন্তু রঙের পরিবর্তন আছে, কখন একটু বেগুনি হয়েছে, কখন আরো অনেকগুলি ডাউনলোড দিলে পাওয়া যাবে, আমি যেহেতু একটা ফুলি নিয়ে এসেছি, কখনো কিন্তু হালকা আভা রং ছড়ায়, অর্থাৎ কি পিঙ্ক কালার হয়, কখনো বেগুনি কালার, কখনো পিঙ্ক কালার, কখনো সবুজ কালার। তার মানে কি? পালসিটিলা পরিবর্তনশীল, এটা হচ্ছে পালসিটিলার প্রধান এবং প্রথম কথা যে পালসিটিলা হবে পরিবর্তনশীল। এই রংগুলো, এই যে সে পরিবর্তনশীল, এটা কোন টাইমে সে পরিবর্তনশীল? সে যখন শিশুকাল থাকে তখন তার মাইন্ড একরকম, সে যখন মেনার্কিতে পরিবর্তন হয় তখন তার মেনার্কি, অর্থাৎ যখন যার ফার্স্ট পিরিয়ড শুরু হয় সে পিরিয়ডটাকে সাধারণত আমরা মেনার্কি বলি, এই মেনার্কি সময় তার কিন্তু পরিবর্তন। যখন সে মেনার্কি থেকে একটু যৌবনে পরিবর্তন হয়, পরিণত হয়, তখন কিন্তু তার মাইন্ড, তার দেহ কিন্তু পরিবর্তন হয়। আবার যৌবন থেকে যখন সে একদম মানে সাংসারিক কাজে চলে যায়, তখনও কিন্তু তার ভিতরে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যে একটা স্টেপ বাই স্টেপ পরিবর্তন, এটা কিন্তু ফালসিটিলার ফার্স্ট কথা, যে ফালসিটিলা হচ্ছে তার পরিবর্তনশীলতা। তাহলে কি পাচ্ছি, শুধু কি আমরা রঙের পরিবর্তনশীলতা? না, দেখেন ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তার মানে কি? পাশেটা রুগীরা সুন্দর হয়, নাদুস নদুস হয়, তাদের দেখতে একটু মায়া মায়া ভাব, দেখে যেন মনে হয় যে না, অন্য 10টা মানুষের তুলনায় একটু ভিন্ন। এজন্য কিন্তু আমরা সবসময় বলি পাশেটা আল্লাহর অপূর্ব সৃষ্টি, আশীর্বাদ স্বরূপ। আর ফসফরাস হচ্ছে নাটোরের বনলতা সেন, আর সিটিয়াকে বলি আমরা
মোমের পুতুল। এখনো কিন্তু আমি যা আমি যতটুকু জানি যে আমরা হোমিওপ্যাথি যারা আনমেরিড ভাইরা আছেন তারা কিন্তু মনে মনে একটু কল্পনা করেন যে আমি যদি একটা পালসেটিলার মেয়েকে বিয়ে করতে পারতাম। তার কারণ কি? কারণ একটা প্রকৃত লক্ষণ একজন মানে সুচরিত্রবাদ এবং একজন সুদর্শন নারী সকল কিছুর মধ্যে গুণাবলী থাকে একটা পালসেটিলার মধ্যে। অবশ্যই তার মধ্যে খারাপ দিকও আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে সবগুলো বিষয় নিয়ে তুলে ধরার জন্য। তারপর কি ব্যাপারটা একসাথে থাকে, দেখেন পালসেটিলা গাছ কিন্তু একা হয়নি, একটার পর একটা অনেকগুলি গাছ কিন্তু এখানে হয়েছে। তার মানে কি? পালসেটিলার রুগীরাও সবসময় একসাথে থাকতে চায়। আপনি যখন একটা কেস টেকিং নিবেন তখন তো অবশ্যই তার ফ্যামিলি জানতে চাবেন। আপনি ফ্যামিলি থেকেও কিন্তু আপনি বের করে নিতে পারবেন যে যে পেশেন্টটা আপনার কাছে এসেছে সে পালসেটিলার কিনা। কারণ পালসেটিলার পেশেন্টরা সবসময় যৌথ ফ্যামিলিতে থাকতে চায়। সে কিন্তু তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দিয়ে একসাথে সুখে সংসার থাকতে চায়। তারা কখনোই স্বার্থপর হয় না। হ্যাঁ স্বার্থপরও হয়, তবে সেটা নিজের প্রতি স্বার্থপর। আমি স্বার্থপরতা নিয়ে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। কিন্তু তারা চায় যে আমি ভালোবাসা দিয়ে ঘিরে রাখি আমার পরিবারটাকে, আমার এই পরিবারের মধ্যে যেন সবাই থাকে, শুধুমাত্র স্বামী নয়। তারা শুধুমাত্র স্বার্থপরের মতো শুধুমাত্র স্বামীকে নিয়ে একা বসবাস করতে চায় না, ক্যামোমিলা রোগীর মতো কিংবা সিপিয়া রোগীর মতো। তারা চায় আমরা সবাইকে নিয়ে একত্রে যেন থাকতে পারি। এটা হচ্ছে পালসেটিলার মাইন্ড। আমি মাইন্ডটাকে বেশি তুলে ধরছি কারণ জেনারেল অনেক কিছুই আছে যেগুলো বলতে গেলে হয়তো বা অনেকটা সময় পার হয়ে যাবে, এবং ইতিমধ্যে আপনারা যেহেতু দীর্ঘ 1 ঘন্টা ক্লাস শুনেছেন একটু বোরিং আপনাদের মধ্যে আসতেই পারে, তাই আমি একটু জেনারেল এবং মাইন্ড চ্যাপ্টারটাকে একটু বেশি টাচ করছি। তারপর দেখেন পালসেটিলার গাছটা কিন্তু শুষ্ক স্থানে হয়েছে, কোনো পানি লাগে না। দেখেন পানি ছাড়া কি সুন্দর শুষ্ক স্থানে কিন্তু এত সুন্দর গাছ হয়েছে, এবং বিশেষ করে এগুলো বালির মধ্যে হয়। শুষ্ক স্থানে গাছ হয়েছে, গাছটা কিন্তু মরমরা হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও টসটসে আপনি ভেঙে দেখেন ভিতর থেকে পানি বের হবে। তার মানে কি? পালসেটিলারা পিপাসার্থ, ওদের ভিতরে কিন্তু ওরা শুকনো, মানে ওদের মধ্যে পিপাসা কম, ওদের জিব্বা সবসময় শুকনো একটা ভাব থাকে, তারা পানি কম খায়, এর জন্য পালসেটিলার রোগীদের মধ্যে পিপাসাহীন। এবং আমরা জানি যে পিপাসাহীন সহ যদি যে কোনো কমপ্লেন এবং পরিবর্তনশীলতা যদি সাথে আসে তাহলে কিন্তু আমরা একবার পালসেটিলার কথাটাকে ধরেই নেই যে সে হলেও বা হতে পারে পালসেটিলার পেশেন্ট। এবং আমরা অনেক সময় জানি যাদের এই যে ছোট সময় অনেকেই অনেক মেয়েদের মাম্স বের হয়, এই মাম্স বের হয়, এই মাম্স বের হওয়ার পরে যদি সে কোনো প্রকার কমপ্লেন নিয়ে আসে তাহলে কিন্তু পালসেটিলা খুব ভালো একটা রেমেডি। তারপর দেখেন পালসেটিলার গা কিন্তু লোম ধারা আবৃত, একটু খেয়াল করেন, আমি পিকচারটা দিয়ে রেখেছি এই জন্যই যেন আপনি একটু করে খেয়াল করতে পারেন যে আমি আসলে কোন পয়েন্টগুলি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই লোম গুলা কিন্তু আবৃত, তার মানে কি? পালসেটিলা গায়ে লোম ধারা আবৃত মানে হচ্ছে পালসেটিলা সবসময় নিজেকে ঢেকে রাখতে পছন্দ করে, সে কাভারিং অবস্থা থাকে, এবং সেটা কি মোটা না কিন্তু পাতলা না কিন্তু মিডিয়াম কাভারিং। এবং সে শীতকালেও কিন্তু সবচেয়ে গরম কাপড় কিন্তু সে পরে না, সে পরে হালকা মানে মাঝারি ধরনের কাপড়। সবসময় সে ঘুমাবে চালিয়ে দিচ্ছে কিন্তু তার গায়ে একটা সবসময় একটা পাতলা একটা উন্নাসে জড়ানো থাকবে। আপনি কেস টেকিং নেওয়ার সময় পাঁচটা রোগীদেরকে খেয়াল করবেন, সে যখন বলবে সে বলবে যে হ্যাঁ আমার প্রচন্ড গরম, আমার অবভিয়াসলি পাঁচটা গরম কাতর, আমার গরম লাগে, আমার ফ্যান চালানো, কিন্তু আমি কখনো একটা উড়না ছাড়া বা কাঁথা ছাড়া আমি ঘুমাতে পারি না। তার মানে তারা সবসময় একটা কিছুতে আবৃত থাকতে চায়, হোক সেটা ভালোবাসা হোক সেটা সবকিছু। এবং মাইন্ডও কিন্তু তাই, তাদের সবকিছুতেই ভালোবাসা লাগবে, মানে ভালোবাসাটাই যেন তাদের সবকিছু। তারা আবেগে আপ্লুত হয়ে যায়, তারা স্বামী সুহাগী হয়, তারা যে কোনো কারো কাছে তাদের কাছে ভালোবাসাটা অনেক বেশি প্রিফার করে হচ্ছে এই পালসেটিলার পেশেন্টরা। তাহলে এর জন্যই কিন্তু আমরা এই এই একটা পরিচিত জাস্ট একটু চেনার জন্য বা বোঝার জন্য কিন্তু আমি পয়েন্টগুলিকে এইভাবে লিখেছি। তারপর দেখেন খুব নরম, পালসেটিলার ডালগুলো আপনি ভাঙেন ঠাস করে ভেঙে যাবে। তার মানে কি? পালসেটিলাও খুব নরম, তার কিন্তু শরীরে যে কোনো অসুখ বিসুখ হলে কিন্তু অল্পতে সে কাতর হয়ে পড়ে, সে সহজে কিন্তু তার কাতরের কথা বলতে পারে না। এবং তার ইজি উইপিং এ যে কাতর সে কিন্তু সহজেই কিন্তু কান্না করে কথা বলতে পারে। এখন আসেন কান্না করে কথা কি শুধুমাত্র পালসেটিলা বলে? নো, আপনি একটা মেডিকেল সার্চ দেন, রেপার্টরি সার্চ দেন, কান্না করে কথা বলা অনেক মেডিসিন আছে, মেড্রিনাম আছে, পালসেটিলা আছে, লাইকোপোডিয়াম আছে, সিপিয়া আছে। এখন আমি কিভাবে চিনবো কার কান্না কেমন? দেখেন আমাদের হ্যানিম্যান কত চমৎকার ভাবে প্রত্যেকটা মেডিসিন থেকে প্রত্যেকটা মেডিসিনকে আলাদা করার জন্য কতটা ক্ষমতা তাদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন আপনাকে আপনি যদি সেটা চিনার মতো দৃষ্টিভঙ্গি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এই কান্নার রূপ দেখে আপনি চিনতে পারবেন না কোনটা পালসেটিলা, কোনটা মেডোরিনাম, কোনটা সিপিয়া, কোনটা লাইকো, কোনটা ফসফরাস। আমি একটু ব্যাখ্যা করছি, পালসেটিলা রোগী যখন আপনার কাছে আসবে সে তার রোগ লক্ষণ বলতে গিয়ে কাঁদবে,
কারণ সে প্রচন্ড সফট মাইন্ডেড। সে শুধু রোগ লক্ষণ বলতে গিয়ে না, সে কিন্তু আপনি আপনার একটা খুব একটা ইমোশনাল একটা ড্রামা দেখছেন, আপনি খুব মানে কঠিন একটা পরিস্থিতি কাটাচ্ছেন, সে সব কথাই কিন্তু সে তার কান্না সুরে বলবে। আর অপরদিকে মেডোরি নাম, তার কান্নাটা কিন্তু স্বার্থপরতার কান্না। কেমন কান্না? সে চিন্তা করবে, আমি যখন ডাক্তারের কাছে এতগুলো টাকা নিয়ে গেছি, আমি যদি একটু কেঁদে কথা বলি তাহলে কিন্তু ডাক্তার আমাকে একটু ভালো করে দেখবে। এটা হচ্ছে মেডোরিনেমের কান্না, মানে তার মধ্যে একটু স্বার্থপরতা জোড়া আছে। আর লাইক আর পালসিটিলা কিন্তু সে কেঁদে হালকা হয়, তার কাছে ভালো লাগে। আর সিপিয়া সে তো বিষাদ নিয়ে কাঁদে, তার ধারণা হচ্ছে যে আমি যে রোগে অভ্যস্ত হয়ে গেছি এই ট্রিটমেন্ট আসলে কোথাও নাই, আমাকে সারা জীবন এই রোগগুলি বয়ে বেড়াতে হবে, আমাকে এই সংসার থেকে হতে হবে, আমার স্বামী ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না, আমার প্রেম ভালো লাগে না, আমার ভালোবাসা ভালো লাগে না। এই যে একটা ভালো লাগে না, এই ভালো না লাগার কাছ থেকে তার ভিতর কিন্তু একটি কান্না চলে আসে। অপরদিকে যদি আমি লাইকোপোডিয়াম বলি, তাকে ধন্যবাদ দেবেন, সে কেঁদে ফেলবে। তাহলে দেখেন একটা কান্নার উপরে আমাদের কত কিছু কিন্তু মেডিসিন কিন্তু জড়িয়ে আছে। এই কান্না থেকে কিন্তু আমরা মেডিসিনটাকে ভাগ করতে পারি। শুধু কান্না কেন, আমি কিন্তু অ্যান্সার থেকে মেডিসিন ভাগ করতে পারি। আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি থেকে আপাতমস্তক তাকে জিজ্ঞাসা করলেন, তার সাথে কথা বললেন, তার সাথে যখন আপনি কথা বলবেন তার কথার উপরে কিন্তু ভিত্তি করে মেডিসিন জিজ্ঞেস করবেন। যেমন আপনার সাথে সে খুব দ্রুত কথা বলছে, একটা একটা প্রশ্ন করছেন আপনি, সে আপনাকে দ্রুত অ্যান্সার দিছে, খুব ফাস্টলি অ্যান্সার দিছে, তাহলে আমরা তাকে কি ধরে নেবো? তাহলে কিন্তু ভাবতে পারবো যে পেশেন্টটা হচ্ছে লাইকো অথবা রাস্টক্স। কারণ রাস্টক্স এবং লাইকো আরো অনেক আছে, আমার যেহেতু দুইটা আমার মাথায় আছে তাই আমি বলছি, রাস্টক্স এবং লাইকোপোডিয়ামের রোগীরা খুব দ্রুত উত্তর দেয়। তারপর যদি দেখছেন যে একটা কোনো পেশেন্ট আপনাকে খুব ধীরে ধীরে উত্তর দিচ্ছে, তার উত্তরটা খুব মন্থর, ধীরে খুব স্লোলি উত্তর দিচ্ছে, তাহলে আমরা কাকে ধরবো? এখানে জেলসিমিয়াম আছে, মাকসল আছে, ফসফরাস আছে, হেলেবোলাস আছে এবং অ্যাসিড ফস আছে। এই এই গ্রুপের রোগীগুলা কিন্তু সাধারণত একটু ধীরে গতিতে কথা বলে। আপনি কথা দিচ্ছেন, সে বলার আগেই কিন্তু সে খুব স্লোলি কথা বলে যাবে। তারপর দেখবেন আরেক শ্রেণীর লোকেরা আছে, তাদেরকে আপনি প্রশ্ন করছেন কিন্তু সে শুধুমাত্র কিন্তু মাথা নাড়িয়ে যাচ্ছে, মানে হ্যাঁ না কিছু বলছেন। আপনি জিজ্ঞেস করছেন আপনার কি ব্যথা বাম পাশে, সে মাথা নাড়াবে, ব্যথা ডান পাশে, সে মাথা নাড়াবে। এই ধরনের এই যে একটা মাথা নাড়ানো, এটা হয়তো আবার স্বাভাবিক যারা আছে, আমরা যারা হোমিওপ্যাথ না তাদের কাছে এটা কোনো লক্ষণই মনে হবে না, মনে হবে এটা তার অভ্যাস। কিন্তু দেখেন আমরা যারা হোমিওপ্যাথ আছি তাদের কিন্তু বিচক্ষণতার দৃষ্টি। আমরা শুরু থেকে শেষ অবধি, আমি যখন একজন পেশেন্টকে যখন একদম শুরু থেকে শেষ অবধি পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখে একটা মেডিসিন প্রেসক্রাইব করে তার হাতে যে পর্যন্ত মেডিসিনটা না তুলে দিব, তার আগ পর্যন্ত প্রত্যেকটি কার্যকলাপ আমার কাছে হবে তার লক্ষণ। এবং সেটা বুঝতে গেলে কিন্তু আমাকে ম্যাথমেটিক্যাল জানতে হবে এবং জানতে হবে পাশাপাশি রেপার্টরি। এখন দেখেন একটা পেশেন্ট আপনার কাছে মাথা নাড়িয়ে কথা বলছে, তাহলে আমরা কি পেশেন্টের কথা কি ভাববো? দেখেন এখানে কিন্তু পালসিটিলার কিন্তু এই লক্ষণটা আছে, অর্থাৎ পালসিটিলার পেশেন্টেরা এত পরিমাণ লজ্জাবোধ থাকে, তাদের প্রথমে যে কোনো কথা বলবেন আপনি সে মাথা নাড়াবে, তারপর আপনি তাকে কথা বলবেন। আবার নেটটা মেয়র, আপনি যদি নেটটা মেয়র একটা পেশেন্ট আসে আপনি কি করবেন? নেটটা মেয়র রোগীরা কখনোই আপনার সাথে প্রথমে কথা বলতে চাবে না, তারা ভাব দেখায় হাতে হাত দুই পাশে রেখে একদম চুপচাপ জড়সড় হয়ে পাশে বসবে। তারা এত বেশি ইন্ট্রোভার্টেড থাকে, তাদেরকে আপনি কথা বলাইতে গেলে তাদেরকে আগে আশ্বস্ত করতে হবে যে আপনি যা বলছেন এটা আমার কাছে সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে, এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনি যে রোগের জন্য আসছেন আমি সেটাকে ইনশাল্লাহ ভালো করতে পারবো। যখন নেপটামিউরেট ব্যাপারটা জানবে তখন কিন্তু সে আপনার কাছে উইলিংলি তার সমস্ত প্রশ্ন কিন্তু আপনাকে খুলে বলবে। কিন্তু পালসিটিলা কিন্তু তা না, পালসিটিলা সরল মনা, সে খুব সরল সরল আপনাকে বিশ্বাস করবে, সে লজ্জায় আবেগে লাল হয়ে যাবে, এটা হচ্ছে পালসিটিলার ক্যারেক্টার। তারপরে দেখেন একটা কথা বললো অসম্পূর্ণ রয়ে গেল, মানে আপনি হয়তো জিজ্ঞাসা করলেন যে আপনার ব্যথা কোন দিকে আসে, সে বললো আমার ব্যথা বাম, এই বললে মানে সে অন্যমনো হয়ে গেল। সেটা কি বাম দিক থেকে ব্যথাটা আসে নাকি বাম দিক থেকে ব্যথাটা যায়, সে কিন্তু পূর্ণাঙ্গ করলো না কথাটা, অর্থাৎ এখানে কথাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আমরা একবার অ্যানাকাডেমের কথা ভাবতে পারি, কেননা অ্যানাকাডেমের পেশেন্টরা কিন্তু কথা সম্পূর্ণভাবে কথাটা কিন্তু সম্পূর্ণ বলতে পারে না। আবার দেখেন কেউ রুমে ঢুকেই আপনার সাথে অভদ্র শুরু করে দিল, চিৎকার করতেছে, মানে চেঁচামেচি করতেছে, ঝগড়া করতেছে, তাহলে কিন্তু আমরা সবাই জানি এটা কি পেশেন্ট হবে, সেটা হচ্ছে ক্যামোমিলার রোগী। আবার দেখেন প্রত্যেক প্রশ্নের সাথে আপনি একটা প্রশ্ন করছেন তাকে, তাকে দেখাচ্ছে সে বলতেছে তার মুদ্রা দোষে সম্ভবত, অর্থাৎ পারহ্যাপস কথাটা সে কিন্তু বারবার উচ্চারণ করছে, যে কোনো একটা কথা, আপনার ব্যথা কি রাতে বাড়ে, পেশেন্ট আপনাকে বলবে সম্ভবত রাতে বাড়ে, আপনি কি মিষ্টি পছন্দ করেন, সম্ভবত আমি মিষ্টি পছন্দ করি। এই যে দেখেন এই যে সম্ভবত, এটা কারো কাছে কিছুই না,
অন্য কারো কাছে কিছুই না, কিন্তু আমরা যারা হোমিওপ্যাথ আছে আমাদের কাছে এই একটা লক্ষণে অনেক কিছু, এই একটা লক্ষণের উপরে কিন্তু আমি তাকে বুঝে নিতে পারবো যে সে ক্যালকিরিয়া কার্বের পেশেন্ট, ঠিক আছে, বা কার্সিনোসিং এর পেশেন্ট। তো এটা এটাতে কিন্তু আমরা অনেক কিছু বুঝে দিই। আবার যদি উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি তার প্রশ্নটা যদি বারবার করে, যেমন আপনার নাম কি, সে উত্তরে বলবে আমার নাম কি, আমার নাম অমুক, আপনার বাবার নাম কি, আমার বাবার নাম, আমার বাবার নাম অমুক, মানে কি প্রত্যেক কথায় কথায় সে আপনাকে প্রশ্নটা বলে তারপর উত্তর দিচ্ছে, তাহলে কিন্তু আমরা ধরে নিব যে পেশেন্টটি আর কেউ না, সেটা হচ্ছে আমাদের মেডোরিনাম এবং কষ্টিকাম। তো যাই হোক, আমি মনে হয় প্রসঙ্গ চেঞ্জ করে অন্যটা চলে গেছি। আসলে লেকচার দিতে গেলে অনেক সময় অনেক প্রসঙ্গ চলে আসে, তখন তো আসলে এগুলোকে অ্যাভয়েড করা যায় না। তো যাই হোক, আমি আবার আমার পাসিটিলায় ফিরে আসি। পাসিটিলার আরেকটি গুণ দেখেন, পাসিটিলার ফুলগুলো কিন্তু মাটির দিকে মাথা নত হয়ে আছে, তারা কিন্তু সোজা না, তারা সবকিছু মাটির দিকে। অর্থাৎ পাসিটিলার রোগীকে আপনি যাই বলেন না কেন, সে সবসময় মাথা নিচু করে থাকবে, অর্থাৎ তুমি যা বলো তাই ঠিক। ওরা সিদ্ধান্তহীনতায় ভোগে, ওরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না, সবসময় ওদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়, এবং এরা সবসময় তারা ডিপেন্ডেন্ট, মানে তারা তাদের ফ্যামিলির, স্বামীর উপরে, কিংবা বলেন তাদের সন্তানের উপরে বা বাবা মার উপরে, ইভেন বয়ফ্রেন্ডের উপরে, যার উপরে হোক না কেন, তারা সবসময় ডিপেন্ড থাকে। তারা কখনোই কেউ একটু জোরে করে কথা বললে বা কেউ যদি তার উপরে কোনো কিছু মানে রাগ করে, সে কিন্তু খুব সহজেই মানে কেঁদে ফেলে, এবং তার নরম সুরে সে কিন্তু মাথাটা ওখানে নিচু হয়ে থাকবে, প্রতিবাদ করতে পারে না। পালসেটিলার মহিলারা বেশিরভাগ প্রতিবাদ করতে পারে না, যদিও আমি জানি পালসেটিলা এটা মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি, তবে তা নয়, ছেলেরাও কিন্তু পালসেটিলা হতে পারে, কিন্তু মেজরিটি ইজ মাস্ট বি গ্র্যান্টেড একটি কথা আছে। এই মেডিসিনটা বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের উপরে আমরা প্রয়োগ করে থাকি। তারপর একটু দেখেন, বাতাসে কিন্তু এর পাপড়িগুলি ঝরে যাচ্ছে, পালসেটিলার বাতাস একটু বাতাস লাগবে এই পাপড়িগুলি কিন্তু ঝরে ঝরে যাবে, তার মানে কি পালসেটিলা কিন্তু অন্যের দ্বারা কিন্তু প্রভাবিত হয়। আপনি পালসেটিলার একটা মহিলার সাথে খুব সহজে প্রেম করতে পারবেন, এবং কি হয়তো বা তার সেক্সুয়াল রিলেশনও করতে পারবেন, যেটা সিপিআর মহিলাদের দ্বারা সম্ভব না, কারণ পালসেটিলার পেশেন্টরা কখনোই অন্যের কাছে কষ্ট দিতে পারে না, তারা এত বেশি আবেগী হয় যে অন্যের আবেগ, অন্য যদি কেউ একটা আবেগ দিয়ে কথা বলে তবে তারা পটে যায়, অর্থাৎ পালসেটিলার মহিলাদের কিন্তু পটানো খুবই সম্ভব। এটা পালসেটিলার মধ্যে আছে। এখন আবার আমার আনমেরিড ভাইয়েরা বললেন না যে কি শুনাইলেন ম্যাডাম, পালসেটিলাকে বিয়ে করতে চাচ্ছি, এখন যদি এই কথা বলেন তো পালসেটিলা মেয়ে বিয়ে করা যাবে না, না সবার মধ্যে যে থাকবে বিষয়টা তা না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো থাকে, যেহেতু লক্ষণ অনুযায়ী আমরা এদেরকে পড়াতে হয় বিধায় আমরা বলছি। তারপর দেখেন, এই যে যে তার গাছটা বাড়ছে, এই গাছটাকে যত্ন করার জন্য কিন্তু একটা বাড়তি সাহায্যের প্রয়োজন হয়, মানে একটা আমরা যেটাকে গ্রামের বাড়িতে বলি ঠিকা দেই, লাউ গাছ উঠলে যেরকম আমরা পাশে একটা কিছু হালকা একটা কিছু দিয়ে আমরা কাঠি দিয়ে এটাকে আটকাই দেই না ঠিকা দেওয়ার জন্য, ঠিক পালসেটিলাও তাই। সকল ক্ষেত্রে ওই যে বললাম পালসেটিলা কখনোই একা একা থাকতে পারে না, সে তার সঙ্গ চায়, সে যখন কুমারী থাকে তখন তার বাবা বা ভাই, সে যখন বিবাহিত থাকে তখন তার স্বামী, এবং বিধবার সময় সে তার সন্তান, অর্থাৎ সবসময় একটা সেট। এবং দেখবেন বাহিরে বের হওয়ার সময়ও পালসেটিলার মহিলা বেশিরভাগ সময় ছাতা ব্যবহার করে, কারণ তাদের কাছে মনে হয় কি এই ছাতাটাই আমার একটা সেট, স্বনির্ভর, তারা একা কখনো চলাফেরা করতে পারে না। এই যে ঢাকা শহরে যখন অনেক পেশেন্ট আপনারা দেখেন, আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন যে রোগীকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি আপনার সাথে কে আসছে, আপনি কি একা একা চলাফেরা করতে পারেন, তখন পাশের রোগীরা বলবে যে না ডাক্তার সাহেব আমি খুব ভয় পাই, আমি একা কোথাও চলাচল করতে পারি না, সারাদিন বাসায় থাকি, খোলামেলা হওয়া আমার ভালো লাগে, আর আমি যখন কোথাও যাই তখন সাথে আমার হয় স্বামী, নয় আমার ভাই, নয় আমার বোন, যে হোক যে কেউ, এনি কেউ আমাকে নিয়ে যাবে। ঢাকা শহরে এতদিন থাকি, তখন ওর হাজবেন্ড বলে বুঝবে, জানেন ঢাকা শহরে এতদিন থাকি তারপর আমার ওয়াইফ কখনো একা একা কোথাও যেতে পারে না, কি যে বিরক্ত লাগে, কি যে রাগ লাগে, মনে হচ্ছে যে কি করি, কারণ আমার তো সারাদিন চাকরি নিয়ে আমি এত ব্যস্ত থাকি, আমার পক্ষে তো তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে দেখেন আমাদের লক্ষণগুলি কোথায় লুকিয়ে থাকে, এই কথাগুলি কিন্তু পেশেন্টরা আমাদের কাছে দেয়, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা অনেক পেশেন্টদের কাছ থেকে লক্ষণগুলি আমরা নিতে পারি না। তারপর দেখেন অন্যের সংস্পর্শে আসে তাড়াতাড়ি, ওই যে দেখেন দুইটা গাছ একসাথে গলাগালি ধরে ধরে রাখছে, তার মানে কি তারা প্রভাবিত হয়, যে কথাটা কিন্তু আমি একটু আগে অলরেডি বলে ফেলেছি। আলো বাতাসে দ্রুত বাড়ে, পালসেটিলাটা হয়তো পানি তারা পায় না কিন্তু আলো বাতাসে দ্রুত পারে, এর জন্য কিন্তু পালসেটিলা রোগীদের কিন্তু ওরা কিন্তু সবসময় খোলামেলা হাওয়া চায়। এবং আরেকটা জিনিস আমি আমার নিজের আমি পেয়েছি, যেটা হচ্ছে আমার কাছে একটা প্রেগনেন্সি মহিলা আসছিল, তার একটি লক্ষণ ছিল, সে সবসময় একটি কথাই বলছে, আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না,
আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন মানে প্রেগন্যান্ট অবস্থায় সে যে আমি প্রেগন্যান্ট থাকলে আমি মশারির ভিতরে আমি ঘুমাতে পারছিলাম না, আমি সকালবেলা আমার সাহেবকে বলে বলি যে আমি ঘুম থেকে ওঠার আগে মশারি খুলে দিবে, কারণ আমার কাছে অস্থির লাগছে, আমার কাছে খোলামেলা হওয়া পছন্দ। এই একটা কথার উপরে কিন্তু আমি তাকে পালসাটিলা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ তার অনেক ধরনের রোগ ছিল। আমি যেহেতু আজকে আমার মেথমেটিক্যাল ক্লাস, এখানে আমার রোগ নিয়ে জাহির করার ক্লাস না, তাই আমি এটা স্কিপ করলাম, শুধু কথার প্রসঙ্গে চলে আসলো তাই বললাম আর কি। তো এই যে বিষয়টা দেখেন, এখানে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি, সুন্দর করে একটা কেস থেকে যদি নিতে পারি তাহলে আমরা রোগ লক্ষণ অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারি। তারপর দেখেন কষ্ট সুসজীব পালসাটিলার মহিলারাও কষ্ট সুসজীব, তাদের দেখে কিউটি কিউটি একটা ভাব, কিন্তু তাদের ভিতরে রোগ লক্ষণে ভরা, তারা অনেক অসুস্থ থাকে, তাদের মেনার্কি থেকে শুরু হয় যে কোনো ধরনের রোগ লক্ষণ, তাদের বয়স থেকে, তারা প্রতিটা যতটা স্টেপ চেঞ্জ হয় ততটা স্টেপে তাদের পরিবর্তনশীলতা দেখা দেয়। এই পরিবর্তনশীলতা শুধুমাত্র কিন্তু দেহে নয়, তাদের মনেও। আপনি সকালবেলা যে পালসাটিলা রোগীকে রেখে অফিসে যাবেন, দুপুরবেলা এসে দেখবেন সে পালসাটিলা নয়, সে তার ভিতরে রাগ জমা হয়, অভিমান জমা হয়ে সে কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আবার যদি সেই রাগালা মহিলাকে যদি আপনি একটু সান্ত্বনা দেন, একটু ভালোবাসার বাণী শুনান, সে কিন্তু মুহূর্তের মধ্যে গলে মম হয়ে যাবে, অর্থাৎ সান্ত্বনায় উপশম পালসাটিলার পেশেন্টেরা। এই যে একটা মানে নরম বিষয়, এটা কিন্তু পালসাটিলার পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। তারপর কি আছে, তারপর আছে এটা সজীব কষ্ট, সেটা বললাম তত সহজে ভেঙে যায় পালসাটিলারদের। আপনি যে কোনো একটা ডাটা আপনি নেন এখান থেকে নিয়ে কিন্তু টাস করলে কিন্তু এটা কিন্তু খুব সহজে ভেঙে যাবে, তার মানে এদের মাইন্ডও তাই। এদেরকে প্রেমে ফেলানো যেরকম সহজ, আবার কিন্তু তাদেরকে কষ্ট দিয়ে দূরে চলে যাওয়াটাও কিন্তু আবার খুব সহজ, কারণ এরা খুব সহজেই মানুষকে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করতে পারে। এই একটা লক্ষণ কিন্তু পালসাটিলার পেশেন্টদের মধ্যে আছে। দেখেন ইতিমধ্যে আমি এই পয়েন্ট গুলো আপনাদের সামনে আউট করেছি। নেক্সট আমি যেটা আসছি, শুধুমাত্র চেনার জন্য, কেননা আমাদের পালসাটিলাকে চিনতে হবে। ইতিমধ্যে আমি জানি যে আমার দক্ষ ম্যাডাম পালসাটিলা সম্পর্কে অনেক কিছু বলে গেছে, যেহেতু সময় খুব সংকীর্ণ, 1 ঘন্টায় আসলেই পলিকিস্ট মেডিসিন গুলি আলোচনা করা যায় না, কারণ আমার এই পালসাটিলাকে আমি 3টা পর্বে বিভক্ত করেছি। জাস্ট শুধু আজকে একটা পর্ব, তারপর আমি 1 ঘন্টা শেষ করতে পারবো কিনা আমি জানি না। আমি খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আপনারা নিশ্চয়ই বোরিং ফিল করছেন, কারণ 1.5 ঘন্টা ক্লাস, এটা আসলে বোরিং লাগাটা স্বাভাবিক। চেনার জন্য আমি জি চেষ্টা করছি, চেনার জন্য খুব ভালো লাগছে জি, থ্যাংক ইউ। বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি এটাকে লিখেছি আর কি, মানে জাস্ট মুখস্থ রাখার জন্য। তো সেটা হচ্ছে, যেমন দেখেন আমাদের কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা মানুষ আমরা সবসময় দেখি, সবার চেহারা কিন্তু একই রকম, নাক চোখ মুখ কান ঠোঁট, তারপরেও কিন্তু আমার বাবার থেকে আমি কাকাকে আলাদা করতে পারি, আমার কাকার থেকে আমার চাচাকে, আমার মা থেকে আমার খালাকে আমি কিন্তু আলাদা করতে পারি। কেন পারি? কারণ তাদেরকে আমি সবসময় দেখি, তাদেরকে আমি সবসময় চিনি। ঠিক ম্যাথমেটিকাটাও তাই। এই যে একটা লক্ষণ, এই একটা লক্ষণ শুধু কি মাত্র পালসাটিলাতে আসে, শুধু কি মাত্র লাইকোপোডিয়ামে থাকে, শুধু কি মেডোনিমে থাকে, না, অনেক কিছুতেই থাকে, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা লক্ষণের মধ্যে কিঞ্চিত হলেও কিন্তু একটু হলো পার্থক্য আছে। মামার চোখ আর কাকার চোখ একই চোখ, তারপরেও যখন আপনি পোস্টমর্টম করতে যাবেন বা যখন আপনাকে আইডেন্টিফাই করা হবে মুখ ঢেকে, যে আপনি চোখ দেখে বলেন তো কোনটা মামার চোখ কোনটা কাকার চোখ, আপনি একটু হলেও কিন্তু দুইটার ভিতরে পার্থক্য ধরতে পারবেন, যে আমার মামার চোখটা একটু গোল গাল, আমার কাকার চোখটা একটু লম্বা ছিল। এই যে যে দুজন চোখ, এই যে যে আইডেন্টিফাই করা, এটা নামই হচ্ছে ম্যাথমেটিকা, এটা নামই হচ্ছে কম্পেয়ার করে দুইটা মেডিসিনকে আমাদের চেনার উপায়। তো এখান থেকে আসলে জানা যায় যে কিভাবে আমরা কম্পেয়ার করে মেডিসিন গুলি বলবো। যেমন পালসাটিলার ফার্স্ট অক্ষর পি, পি দিয়ে যদি আমি বলি তাহলে হবে প্লাজমেটিক টেম্পারমেন্ট, অর্থাৎ শান্ত মেজাজ। পালসাটিলারা হয় খুব শান্ত স্বভাবের মেজাজ, এরা চুপচাপ, এবং এরা মনের ভিতরে সবসময় একটা ভালোবাসার আবেগ নিয়ে থাকে, অনুভূতি নিয়ে থাকে। মোট কথা, আমি পালসাটিলাকে তুলনা করতে পারি আসলে বিড়ালের সাথে, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট তুলনার জন্য বললাম। বিড়াল কেমন, আপনি যদি তাকে একটু ভালোবাসা দেন সে আরো কাছে আসবে, আর একটু গা ধরে হাত দেন সে আরো কাছে আসবে, আর একটু হাত দেন সে আপনার একদম বুকে জড়াই থাকবে। ঠিক পালসাটিলাটা হচ্ছে তাই। তাদেরকে তাদের একমাত্র একটা পালসাটিলা রোগীকে মানে কাছে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা। আপনি তাকে ভালোবাসা দিবেন, সে গলে যাবে। তার কাছে সব থেকে পৃথিবীর মহামূল্যবান বস্তুটি হচ্ছে তার ভালোবাসাটা, এবং তার মেজাজটা শান্ত কারণে কিন্তু সে অন্যের ভালোবাসাটাকে খুব সহজে বুঝতে পারে। পি, দ্যাটস মিন্স ফিজিক্যাল মেকআপ, কেমন হবে ফিজিক্যাল মেকআপ। অলরেডি কিন্তু আমি প্রথমে ফিজিক্যাল মেকআপটা আমি দেখিয়ে ফেলেছি, লজ্জা লজ্জা ভাব, তার একটু মোটাসোটা থাকবে, এবং তার একটি স্যান্ডি হেয়ার যেটাকে আমরা বলি, তার চুলগুলা থাকবে বালুময়।
হ্যাঁ বালুর মতো, বালিতে হাত দিলে যেরকম একটু লাগবে ওরকম চুলগুলো একটু বালিময় বালিময় থাকবে, এবং সেটা কি হবে গ্রে কালারের চুলগুলো, পাঁচিলার কিন্তু কালো না, গ্রে কালারের একটু চুল থাকবে এই পাঁচিলার পেশেন্টের মধ্যে, এবং জিভ থাকবে তার শুকনা, তার হাসি মুখের ভিতরে সবসময় একটা হাসি হাসি ভাব লেগে থাকবে। এবং আমাদের কিন্তু ওই যে জানো যে 12 বছর অভিজ্ঞতায় ডাক্তার কি যেন হাসান হাসান সাহেব কিন্তু পালসাটিলা সম্পর্কে একটা কথা বলেছিলেন যে যে নারী লম্বা সিঁদুর ব্যবহার করে সেই হচ্ছে পালসাটিলা। তার মানে কি? তার মানে হচ্ছে পাঁচিলা রোগীরা কিন্তু সাজুগুজু করতে পছন্দ করে, এবং এটা জেনে আপনার অবাক হয়ে যাবেন পাঁচিলা কিন্তু ভয় পায় আয়না দেখে। তাহলে দেখেন বিষয়টা কি, একটা মেয়ে সাজুগুজু করতে পছন্দ করে অথচ সে আয়না দেখে ভয় পায়, তার ভয় হচ্ছে আয়না দেখে। আমি ডেস্কটপ কয়েকটা ফলো করেন, সেখানে স্পষ্ট অক্ষরে বড় করে লেখা আছে সে পালসাটিলা রুগীরা ভয় পায় ফেয়ার, তাদের ফেয়ার হচ্ছে আয়না এবং হচ্ছে তার হচ্ছে মানে ডাকাত, তারা ডাকাত দেখে এবং আয়না দেখে কিন্তু ভয় পায়। এরপর তো আরো কিছু আছে, ইনসেনিটি আছে, ড্রাগ আছে, ক্লস্ট্রোফোবিয়া আছে, এগুলো আরো কিছু আছে, কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে এই বিষয়টা ভেবে যে যে পালসাটিলা রুগী নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, যে আয়নার সামনে থাকে অথচ সেই আয়না দেখে পালসাটিলা রুগী কিন্তু ভয় পায়। এখানে ভয় পাওয়ার মধ্যে একটি কারণ আছে, কারণ ওরা খুব সৌন্দর্য প্রিয়, তার নিজেকে সুন্দর রাখতে চায়। এখন একটা কোনো কারণে যদি সে অসুন্দর হয়ে যায়, এর জন্য সে আয়নাকে মাঝে মধ্যে ভয় পায় যে আমি কি অসুন্দর হয়ে যাচ্ছি, আমি কি আরো বেশি মোটা হয়ে যাচ্ছি, নাকি শুকিয়ে যাচ্ছি, নাকি আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, মানে মোট কথা বলতে পারেন একটু সচেতন তারা স্কিনের প্রতি পাঁচিলার পেশেন্টরা আর কি। তো এর জন্যই তারা আয়নাকে দেখে একটু বেশি ভয় পায়। তো এটা হচ্ছে ফিজিক্যাল মেকআপ। তারপর হচ্ছে পেইন, পেইন তো আসলে বিরাট ব্যাপার। পেইন নিয়ে আমি ইতিমধ্যে মনে হয় একবার এখানে লেকচার দিয়েছিলাম, পাঁচিলার পাঁচিলার পেইন গুলিও আছে, এদের ব্যথা ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া যে কোনো যে গাউটে পেইন, এবং যে দুই কবজির মাঝখানে যদি কোনো প্রকার পেইন হয় এবং ফুলে যায়, তাহলে কিন্তু এই পালসাটিলা খুব ভালো কাজ করে। এবং পালসাটিলা পেইনের ক্ষেত্রে কিন্তু একটা মানে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে যত ব্যথা তত শীত। হ্যাঁ মানে এটা নিয়েও আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ এত ম্যাজিকের মতো কাজ করছে আমি আশ্চর্য হয়ে গেছি যে মাত্র 1 মাস 17 দিনে এই পেশেন্টটিকে আমি একদম তার জটিল রূপ থেকে আমি তাকে আরোগ্য করতে পারছি শুধুমাত্র একটা মেডিসিনের উপর ট্রিট করে, সেটা হচ্ছে যত ব্যথা তত শীত। এটা হচ্ছে পাঁচটা একটি ম্যাজিক পেইনের সিমটম। প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে পাঁচটিলা একটা দারুণ মেডিসিন, এবং আমার মনে হয় ইতিমধ্যে শুলি ম্যাডাম আপনাদের কাছে আলোচনা করেছেন, সপ্তম এবং অষ্টম মাসে যদি কোনো প্রেগনেন্সি মহিলার যদি বাচ্চা উল্টে থাকে কিংবা কোনো কমপ্লিকেশন দেখা দেয়, তাহলে কিন্তু আমরা পাঁচটিলা খুব দারুণ কাজ করে। এবং শুধু তাই না, থেমে থেমে ব্যথা হওয়ার ক্ষেত্রে যদি কোনো মহিলা শান্তশিষ্ট থাকে, তাহলে কিন্তু পাঁচটিলা মেডিসিনটা কিন্তু আমরা খুব সহজেই তাকে ট্রিট করতে পারি। পিভার্টি অর্থাৎ মাসিক শুরু হওয়ার সময় যে কোনো কমপ্লেন, মাসিক শুরু হওয়ার সময় যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে যে কোনো কমপ্লেন নিয়ে, তাহলে কিন্তু এই পালসাটিলাটা খুব ভালো কাজ করে। প্যালপিটেশন, এবং প্যালপিটেশনটা কি, সেটা হচ্ছে ওটস নাইট ইন ব্যাড ওটস লেইং অন লেফট সাইড, অর্থাৎ তার প্যালপিটেশনটা রাতে বাড়ে এবং সে যখন লেফট সাইড হয়ে ঘুমায় তখন তার প্যালপিটেশনটা খুব বেশি পরিমাণে দেখা দেয়। এই ক্ষেত্রে কিন্তু পালসাটিলা খুব ভালোভাবে কাজ করে। পি ইউ, ইউ তার মানে ইউরিনেশন, ইউরিনেশনে পাঁচটিলা কি আছে, পাঁচটিলা কিন্তু ইউরিনেশনের জন্য খুব ভালো। সেটা কি কি, সেটা হচ্ছে যে আপনার ইয়ের ক্ষেত্রে যদি কারো পোস্ট অফ ইনফেকশন থাকে, হ্যাঁ এই পোস্ট অফ ইনফেকশনের জন্য কিন্তু পালসাটিলাটা খুব ভালো কাজ করে। ও আচ্ছা, পেইনের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পেইনটা আপনার মোশনে বেটার, মোশনে মানে পেইন ওয়ার্ডস ফাস্ট মোশন বাট বেটার ফ্রম মুভিং, মানে পালসাটিলা রোগীদের কি হবে, তাদের পেইনটা যখন তারা মোশন শুরু করবে হাঁটা চলা তখন সে মানে খারাপ থাকবে, কিন্তু যখন তার স্পিড চলে আসবে যে কোনো কাজে, ধরেন একটা কোমরে ব্যথা আসলো আপনাকে, সে বললো যে আমি যখন হাঁটতে শুরু করি তখন ব্যথা পাই, কিন্তু যখন হাঁটার পরে একটু মুভ করি মানে একটু হাঁটি তখন কিন্তু আমি আরাম আরাম পাই। এবং পালসাটিলার সকল ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে তার কোল্ডে ব্যাটার, যে কোনো বিষয় পালসাটিলা, কোল্ড মাথা ব্যথা কোল্ডে ব্যাটার, আপনার ডিসমেনোরিয়ার পেন কোল্ডে ব্যাটার, দাঁত ব্যথা কোল্ডে ব্যাটার, যে কোনো ব্যথা, যে কোনো ব্যথার সাথে যদি আপনি এটা খেয়াল করেন যে সে কোল্ডে ব্যাটার ফিল করছে, তাহলে কিন্তু আমরা একবার পালসাটিলার কথা চিন্তা করতে পারি। এবং শুধু তাই না, আমাদের যে টপ অফ দ্য হিল, যেটা আমরা পায়ের গোড়ালির গোড়ালির ব্যথার কথা বলি, এই গোড়ালি ব্যথাতেও কিন্তু পালসাটিলা খুব ভালো কাজ করে। এবং যদি পেশেন্ট এসে আপনাকে একবারের জন্য বলে যে আমি এই ঠান্ডা লাগাইলে পরে আমার এই ব্যথাটা আরাম পাই, তাহলে কিন্তু আপনি তাকে পালসাটিলাটা
দিতে পারেন। তো এইভাবে কিন্তু পাসিটিলা আমাদের খুব ভালো কাজ করে। তারপরে কি আমি এখানে ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু পাসিটিলা খুব ভালো কাজ করে, এবং আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আর্থ্রাইটিস স্প্রেন বিশেষ করে ওয়ান্ডারিং আর্থ্রাইটিস যদি হয় এই আর্থ্রাইটিস এর ক্ষেত্রেও কিন্তু এই পাসিটিলা খুব ভালো কাজ করে। এবং ইউটেরাইন প্রোল্যাপস আমরা জানি, যদি কারো ইউটেরাইন প্রোল্যাপস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাসিটিলাটা খুব ভালো কাজ করে। লেপ্রেমাইল অর্থাৎ লার্জ এফিয়ার থ্রোস হার অফ দিস ব্যালেন্স কে আমরা অন্য অশ্রুপূর্ণা বলি, অর্থাৎ কথায় কথায় কেঁদে ফেলা। এবং অলরেডি কিন্তু আমি কান্নার ব্যাখ্যাটা দিয়েছি কোনটা মেডুরিনাম হবে, কোনটা পালসিটিলা হবে এবং কোনটা সিপিআর রোগী হবে। এই যে একটা কাদার ধরন, হ্যাঁ, তাদের মনটাই আসলে এই কান্নাটা কি পালসিটিলা কান্নাটা হচ্ছে কি ভিতর থেকে কান্না, মানে ফুপায় ফুপায় কাঁদবে। আপনি মানে পালসিটিলা রোগীকে যদি আপনি জড়াই ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার কান্নাটা মনে হয় একদম বুকের ভিতর থেকে উঠে আসছে, একদম কান্না, মানে এতটা সফট মাইন্ডেড থাকে একজন পালসিটিলার পেশেন্ট। তারপরে আসছে কি লিউকোরিয়া, লিউকোরিয়া লিউকোরিয়ার ক্ষেত্রে কিন্তু পালসিটিলা খুব চমৎকার কাজ করে। লিউকোরিয়া লিউকোরিয়ার ক্ষেত্রে কি যদি দেখা যায় যে মেনার্কি হওয়ার সময় কোনো পেশেন্টের লিউকোরিয়া হচ্ছে, যে তার মাসিক মাসিক শুরু হচ্ছে ফার্স্ট মাসিক, সেখান থেকে তার প্রচুর পরিমাণ লিউকোরিয়া এবং তার ইচিং এবং দুর্গন্ধযুক্ত, এবং সেই লিউকোরিয়ার কালারও যদি পরিবর্তন হয় যে আজকে হচ্ছে একটু একটু হলদে, হ্যাঁ হালকা হালকা হলদে কালার, কালকে দেখা যাচ্ছে একটু হোয়াইটিস কালার, এই ক্ষেত্রে কিন্তু পালসিটিলা খুব চমৎকার কাজ করে। লেবার পেন, ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি যে এই প্রেগনেন্সি অবস্থায় লেবার পেনের ক্ষেত্রে কিন্তু আমরা পালসিটিলার একটি চমৎকার ব্যবহার দেখতে পাই। সাইলেন্ট প্রিভেনশন অর্থাৎ নীরবে খিচিমিচি করা, নীরবে খিচিমিচি করা কি তার ভিতর থেকে একটা সাইলেন্ট একটা মোড তার সৃষ্টি করা। আপনি তাকে ধমক দিবেন, ওই যে মাথা নিচু হয়ে থাকলো সে কিন্তু ভিতর ভিতর প্রতিবাদ করছে, সে কিন্তু নিজের সাথে কিন্তু অলরেডি কিন্তু সে ঝগড়া করছে, সে প্রতিবাদ করছে, সে যুদ্ধ করছে, অর্থাৎ সেটা কিন্তু অবশ্যই সাইলেন্ট, সে কিন্তু যুদ্ধ করছে, সে যুদ্ধ কিন্তু কেউ দেখছে না আশেপাশে, সে নীরবে নীরবে নিজে নিজের মধ্যে কিন্তু এটাকে চাপিয়ে রাখছে। এই যে যে এই যে চেপে থাকা, এই যে চেপে থাকা আমরা কিন্তু দেখি যে অরাম মেটালিকাম পেশেন্টরা কিন্তু নিজের মধ্যে চেপে রাখে, কিন্তু অরাম মেটালিকাম চেপে রেখে কি করে দীর্ঘশ্বাস ফেলে, একটা দীর্ঘশ্বাস ফেলে। ইগনেশিয়াও কিন্তু ভিতরে চেপে রাখে দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু ইগনেশিয়া দীর্ঘশ্বাসটা কি ইগনেশিয়াটা হচ্ছে তরুণ রোগের ক্ষেত্রে দীর্ঘশ্বাস, এবং দুজনে কিন্তু মৃত্যুর মৃত্যুর দিকে চলে যায়। পাঁচটা রোগীদের মধ্যে কিন্তু আত্মহত্যা প্রবণতা আছে, কিন্তু তারা ভীতু, তারা প্রচন্ড ভয় পায়। এখন আবার এই আত্মহত্যা করতে বলতে গেলে তো আবার আমাকে আরো দিকে চলে যেতে হয় যে ওরা মেটালিকা মতো আত্মহত্যা করতে চায়, আবার ইগনেশিয়াও কিন্তু আত্মহত্যা করতে চায়, নার্ভ ভূমিকা রোগীরা আত্মহত্যা করতে চায়। এরকম পাঁচটার ভিতরেও কিন্তু আমরা আত্মহত্যা দেখতে পারি। তারপর কি সেক্স ফেয়ার, পাঁচটা রোগীদের মধ্যে সেক্স ফেয়ার আছে, শুধু সেক্স ফেয়ার না তাদের মধ্যে কিন্তু বিয়ে নিয়েও কিন্তু তাদের ভিতরে একটা ভয় আছে। এখন বলতে পারেন বিয়ে নিয়ে ভয় কি শুধু পালসিটিলা, নো, আপনি সার্চ দেন, আপনি রেপার্টরিতে সার্চ দেন, এই বিয়ে নিয়ে কিন্তু আপনার নাক্স ভূমিকারও আছে, লাইকোপোডেমিয়ারও আছে, পালসিটিলারও আছে। এখন আমি কিভাবে চিনবো আমার পালসিটিলার পেশেন্ট কোনটা, হ্যাঁ একটু ব্যাখ্যা করি। নাক্সভমের পেশেন্টেরা বিয়ে করতে ভয় পায় কারণ নাক্সভমের রোগীরা সবসময় কিন্তু উল্টাপাল্টা লাইফ লিড করে, তারা চিন্তা করে যে আমি যদি আজকে বিয়ে করে ফেলি তাহলে তো আমি এই যে যে রাত জেগে মদ পান করছি, বাইজে বাইতে যাচ্ছি, খাচ্ছি, অনেক রাত পর্যন্ত বাসায় ফিরছি, আমার স্বাধীনতাকে হনন করা হবে, এই ভেবে কিন্তু নাক্সভমের রোগীরা কিন্তু বিয়ে করতে চায় না। আবার পাঁচটা রোগীরা সেভাবে যে আমি যদি বিয়ে করি সারা জীবন একটা দেহকে রেখে দিয়েছি, এটা হুট করে একটা ছেলেকে দিয়ে দিব, এটা মনে হয় পাপ, এটা মনে হয় অন্যায়, এটার থেকে তাদের ভিতরে আস্তে আস্তে একটা বিয়ে নিয়ে একটা ভীতি জন্মে, এবং সেখান থেকে তাদের ভিতরে একটা সেক্স ফেয়ার কিন্তু তাদের মধ্যে জন্ম নেয়। লাইকোপোডিয়াম, সে তো কারো দায়িত্ব নিতেই ভয় পায়, সে কারো দায়িত্ব নিতে চায় না, আমি কারো দায়িত্ব নিব না, কারণ এমনিতেই তার ভিতরে একটা সেক্সুয়াল একটা মানে ইনক্রিজ সরি ডিক্রিজ একটা বিষয় আছে সেক্সুয়াল, যেটা লাইকোপোডিয়াম রোগীদের মধ্যে আমরা দেখতে পাই। তো এই কারণে কিন্তু এই যে বিয়ে, এই বিয়ের কোশ্চেনটাও, একটা পেশেন্ট আসলো আপনি বিয়ে করছেন, এখানেও কিন্তু আমাদের এই যে কেস টেকিং, দেখেন বারবার একটা কথা আমার বারবার চলে আসে এই যে কেস টেকিং আর রোগী ম্যানেজমেন্ট, হ্যাঁ কেস টেকিং বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, এই কেস টেকিং যদি আপনি সঠিকভাবে না করেন আপনার পক্ষে কিন্তু কখনোই এই বিয়ে থেকে বলেন, এই ঘুম থেকে বলেন, এই কথা থেকে বলেন, আপনি কখনোই একটা পেশেন্টকে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন থেকে আলাদা করতে পারবেন না। এখন আপনি লিখে রাখলেন যে তার বৈবাহিক অবস্থা সে ম্যারিড, কিন্তু ম্যারিডটা সে কিভাবে হয়েছে, তার বিয়েটার সাথে কিভাবে হয়েছে, তার কি অ্যাফেয়ার ম্যারেজ নাকি তার সেটেল ম্যারেজ, যদি তার সেটেল ম্যারেজ হয়ে থাকে তার কি বিয়েতে কোনো প্রকার ভয় ছিল নাকি সে উইলিংলি রাজি হয়েছে, তার কি সেক্সে কোনো প্রকার ভয় আছে নাকি সেটা উইলিংলি সে রাজি খুশি আছে, এই যে বিষয়গুলো এগুলো যদি স্কিপ করে যাই আমরা তাহলে কিন্তু আমরা কখনোই একটা রোগীকে প্রপারলি ভাবে একটা মেডিকেল মেডিসিন কিন্তু আমরা তাকে সিলেকশন করতে পারবো না, অর্থাৎ আপনি এখানে ফেল করবেন। কাজে প্রত্যেকটা বিষয় আমাদের কখনো এটা চিন্তা করলে হবে না যে এটা তো একটা সিম্পল ব্যাপার, বিয়ে এটা কোনো ব্যাপার হলো এটা স্কিপ করে যাই, এটা না দেখে আমি দেখি পেশেন্টের ওভারিয়ান সিস্ট নিয়ে আসছে, আমি তো সিস্টের দিকে খেয়াল রাখি, সিস্টের ব্যথা কেমন, সিস্ট কোন দিকে আছে, না
প্রত্যেকটা বিষয় হোমিওপ্যাথিতে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে বড়, কোনো বিষয়কে আমরা কখনো ছোট করে দেখবো না। যদি ছোট করে দেখি তাহলে কখনোই আমরা একটা সঠিক মেডিসিনের কাছে পৌঁছতে পারবো না। এসতে সেট অর্থাৎ তার ভিতরে সবসময় একটা স্যাডনেস, দুঃখ দুঃখ ভাব, কিন্তু এটা কিন্তু সিপিয়ার মতো না। সিপিয়াটা হচ্ছে বিষণ্ণতা ভাব, একটা এভার্সিয়ান সবকিছুর প্রতি। আর এর হচ্ছে সেট, এর হচ্ছে ক্ষণিকের সেট। ওই যে বললাম যে হয়তো বা সে ভালো মন্দ রান্না করছে, সে ভাবছে যে আজকে দুপুরবেলা লাঞ্চ করবো আমার হাজবেন্ডের সাথে, সে এটা ভেবে ডাইনিংয়ে বসে আছে। তার স্বামী হয়তো কোনো কাজে ব্যস্ত, সে আসতে পারেনি। এই যে আসতে পারেনি, এই আসতে না পারা থেকে তার মনের ভিতরে একটা সেট যে আমি একটু চাইলাম একটু ভালোবেসে স্বামীর সাথে বসে একসাথে খাবো, সে তো আসলো না। কিন্তু এই যে সেট, এই সেট কিন্তু এই সেটও কিন্তু তার পরিবর্তনশীলতা। এখানে সিপিআর রোগী কি করবে, সিপিআর রোগী তার হাজবেন্ড যখন আসবে সে কিন্তু তার সাথে রাগ করবে। সে কি করবে, থাক তোমার খাবার তুমি খাও আমি খাবো না, এই যে রাগ করে উঠে যাবে, হয়তো বা তাকে খাবারটা বেড়ে দিবে না। পাঁচলিলা কিন্তু তা করবে না, পাঁচলিলা কিন্তু সযত্নে তার হাজবেন্ড খাওয়াবে এবং তার স্বামী যদি তাকে একবার জড়িয়ে ধরে বলে যে সরি আমার আসলে অফিসে কাজ ছিল আমি আসতে পারিনি এর জন্য দেরি হয়েছে, তাহলে কিন্তু পাঁচলিলা গলে গেল, তার ভিতরে কিন্তু তার স্যাডনেস ভাবটা থাকলো না। সে কিন্তু আবার সেই ফুর্তিতে আবার কিন্তু সেই মনের ভিতর থেকে কিন্তু তার একটা স্টেমিনার কিন্তু তার ভিতরে চলে আসলো। এটা নামই হচ্ছে পালসেটিলা। সিঙ্গেল সাইট অ্যাগ্রাভেশন অর্থাৎ তার যে কোনো এক পাশে অ্যাগ্রাভেশন থাকে, এই যে যত শীত তত ব্যথা এই যে বললাম, এবং সিঙ্গেল সাইট এক পাশে তার ঘামও কিন্তু এক পাশে। আপনি বলতে চাবেন যে কোনো পেশেন্ট যদি কেস্টিং এ যদি খেয়াল করেন তার ঘাম কেমন, সত্যি বলে যে আমার এক পাশে ঘাম হয়, হয়তো বাম বগলে বা ডান বগলে, হয়তো বাম পাশে বা ডান পাশে, ঘাম গলায় বা ডান যে কোনো এক পাশে, কোনো উপরে বা নিচে যে কোনো এক সাইডে তার বেশি অ্যাগ্রাভেশন হয়। এবং এটা কিন্তু পিকুলিয়ার ক্যারেক্টার পালসেটিলার, সেন্সিটিভ, প্রচুর সেন্সিটিভ থাকে পালসেটিলারা, প্রচুর। এরা মাইন্ড খুব বেশি জোরালো এবং অল্প কথায় যেরকম কেঁদে ফেলে আবার অল্প কথায় কিন্তু তারা হেসেও ফেলে, ওরা খুব সেন্সিটিভ হয় প্রত্যেকটা কাজে। আরেকটা আছে স্লো, এরা দিদি স্লো কি, এদের চিন্তা ভাবনা কথা বলা চলাফেরা সবকিছুতে এরা স্লো। এরা কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না, তার ডিপেন্ড থাকে সবকিছুতে। কথা বলতেছে স্লো, ওই যে ঘাড় নাড়িয়ে, আমি যেটা বললাম যে পাঁচটা রুগীর আমি যে বেশিরভাগ সময় মাথা নাড়িয়ে কথা বলে, এটা একটা পাঁচটা রুগীদের ভিতরে আছে। এবং স্লো ভাব, তারা হাঁটতেছে যাচ্ছে চলছে ফেলতে সবকিছুর ভিতরে কিন্তু চটপটা নেয়, চটপটা হচ্ছে ফসফরাস, সে ফসফরাস বিদ্যুৎ গতিতে চলবে, সে কথা বলবে একদম বিদ্যুতের গতিতে, কিন্তু তা দেখতেও কিন্তু আবার পালসেটিলার থেকে ফসফরাস অনেক শ্রেষ্ঠ। কারণ এটা তো বলাই আছে যে বনলতা সেন, নাটোরের বনলতা সেন হচ্ছে ফসফরাস, কিন্তু পালসেটিলা হয়তো ফসফরাসের চেয়ে সুন্দরী না, কিন্তু তার মাইন্ড যে তার মানে অন্যান্য অনুগামী কিন্তু পালসেটিলাটা হচ্ছে সেরা। তারপর আছে এস হচ্ছে স্লিপ, তার ঘুম। পাঁচলিলা স্লিপ কিম হবে, পাঁচলিলা সবসময়ই তার মানে পেটের উপরে অথবা তার মানে ইয়ের উপরে আর মানে বাহুতে একটা হাত রেখে ঘুমাবে। তাহলে দেখেন একটা ঘুমের রোগীও যদি থাকে, আপনি যদি কারো বাসায় গিয়ে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করেন, সেক্ষেত্রে যদি দেখেন যে মহিলাটা দেখতে শান্তশিষ্ট, গায়ে একটু হালকা একটা কাপড় জড়িয়ে রাখছে, মাথায় একটা লম্বা সিঁদুর, যদি হিন্দু হয়, মুসলমান হলে দেখবেন একটু ওড়না দিয়ে রাখছে মাথায়, এবং দেখা গেছে সে যে ঘুমাইছে তার পজিশনটা কি হচ্ছে, সে লেফট সাইড হয়ে ঘুমাইছে এবং তার হাতটা পেটের উপরে দেওয়া অথবা আর্মের উপরে সে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আমার কি আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন আছে এখানে? কারণ আমি তো বেশ কিছু তার কিছু চিনেই গেলাম যে সেটা পাঁচটিলার রুগী, এটা হচ্ছে পাঁচটিলার রুগীর ঘুম। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সে কিন্তু বেশিরভাগ সময় তার ঘুম ডিস্টার্ব হয়। কি ডিস্টার্ব হয়, এই যে বিভিন্ন ধরনের গান, যেমন সারাদিন হয়তো আপনি ধরে নিলাম যে কোনো এলাকায় হয়তো কোনো পূজা হচ্ছে, তো পূজা হলে বা যে 21 ফেব্রুয়ারি হলে আমরা কি করি, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা অল টাইমই মাইকে বাজছে। একটা পাঁচটিলার রুগী যখন রাতে সে ঘুমাতে যাবে তখন কিন্তু তার গান অফ, মানে অলরেডি কিন্তু সাইলেন্ট, কিন্তু তারপরেও তার কানের ভিতরে ওই গানটা সবসময় বাজবে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, কিংবা কোনো মিউজিক, যে কারণে তার ঘুমটা ডিস্টার্ব হবে। অর্থাৎ এটা স্টিল না, ওটা তার হবেই। এই ক্ষেত্রেও কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ঘুম যে ডিস্টার্ব হয় কি, সে বলবে এই যে সারাদিন যে পোলাপান কিচির মিচির করে বা যে মাইক টাইক বাজে, রাতে আমি ঘুমের মধ্যেও এগুলো দেখে দেখি, এগুলো দেখে আমার ঘুম ভেঙে যায়। তাহলে দেখেন এই স্লিপেও কিন্তু তার কিন্তু এগুলি প্রবলেম হয়। PULSA কান্নাকাটি করে খুব মানে ই করে বলবে, আকুতি মিনতি করে বলবে যে স্যার আমার খুব কষ্ট, আমি সইতে পারছি না, আমার খুব খারাপ লাগে, আমি এরকম ওরকম, আমি ভালো হতে চাই, আমি সংসার করতে চাই। তখন আপনি যদি তাকে বলেন একটু সান্ত্বনা দিয়ে যে কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আপনি যে রূপ নিয়ে আসছেন এটা কিন্তু আমাদের এখানে উন্নত করা সম্ভব এবং আপনি ভালো হবেন, এই সান্ত্বনা দেখবেন একটু পরে তার ঝলমল হাসি তার মুখের ভিতরে,
অর্থাৎ আপনি যে কোনো রোগের ক্ষেত্রে যদি তাকে আপনি সান্ত্বনা দেন, সে কিন্তু সেটাকে উন্নতি ফিল করবে। এবং এলিমেন্টস ফ্রম ফ্যাট ফুড, যে কোনো ধরনের ফ্যাট খাবার কিন্তু পাসিটিলার সহ্য হয় না, তারা ভাজা পড়া, কিন্তু এটার প্রতি কিন্তু তাদের প্রচন্ড পরিমাণে আগ্রহ থাকে, তারা কিন্তু খেতে চায়, বাট তারা সহ্য করতে পারে না। তো এটা তাদের মধ্যে থাকে, এবং এর জন্য কিন্তু আমরা জানি যে পুরাতন আইভিএস রোগের ক্ষেত্রে কিন্তু খুব পাসিটিলা খুব ভালো একটা মেডিসিন, এটা আমরা জানি। এবং অনেক সময় আমি এটাও জানি যে যে ইয়েতে খেলে আমরা যেরকম অতি ভোজন বিরাসী যারা খাই, তারা কিন্তু মহিলাদের যদি কোনো ধরনের অতি ভোজন পোলাও কোরমা বা রেজালা এই ধরনের রেসিপি খাওয়ার পরে যদি তাদের পেটে সমস্যা দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে এক ডোজ পাসিটিলা দিই, শান্ত স্বভাবের মহিলা যদি হয়ে থাকে। তারপরে কি অ্যামেনোরিয়া, অ্যামেনোরিয়া মানে কি এ ডাস্টবিন অ্যাবসেন্ট, ম্যানোরিয়া মানে ঋতুস্রাব, অর্থাৎ অ্যাবসেন্ট মৃত্যু ঋতুস্রাব, ঋতুস্রাবের ক্ষেত্রে কিন্তু পাসিটিলা খুব ভালো কাজ করে। এখানে আমি যেহেতু আমি একজন মহিলা ডাক্তার, সো আমাকে কিন্তু প্রত্যেকটা পেশেন্টের কিন্তু ঋতুস্রাব সংক্রান্ত জটিলতা নিয়ে কিন্তু আমাকে আলোচনা করতে হয়। আর পাসিটিলা ঋতুস্রাব আমরা চারটা বিষয় খেয়াল করব। এক, তার মেনার্কি থেকে প্রবলেম হবে, অর্থাৎ ঋতুস্রাবের মেনার্কি থেকে প্রবলেম হবে। দুই, সেটা হচ্ছে পরিবর্তনশীল হবে, পরিবর্তনশীল মেনার্কি থেকে হবে। তারপর হচ্ছে তার ই হবে চেঞ্জেবল ইরেগুলার, আর মেনার্কি থেকে শুরু হবে, এবং সেটা হবে শর্ট ফ্লো। হ্যাঁ, মানে তার মাসিকটা হবে খুব শর্ট, লেট স্ক্যান্টি সাপ্রেসড। এই কয়েকটা বিষয় যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা মিন্সের পেশেন্ট কিন্তু আমরা এই পাঁচটা রোগী থেকে আমরা দেখতে পারবো। টিমিড অ্যান্ড টেসিট্রান, অর্থাৎ ভীতু স্বভাব এবং স্বল্প ভাষী, পাঁচটা ভীতু অল টাইম কিন্তু, তারা কাউকে ধমক দিতে পায় না, এবং নিজের সন্তানকেও না, নিজের সন্তানকে যে শক্ত করে একটা ধমক দিবে বা চত্বর দিবে এটা পাঁচটা রোগীরা পারে না, কারণ তারা খুব ভীত স্বভাবের হয়ে থাকে। কি দেখবেন টুইলাইট অ্যাগ্রাভেশন, অর্থাৎ তাদের সময়টা হচ্ছে 4-8, এখন এখানে কথা আছে 4-8 তো লাইকো পোডিয়ামও, তাহলে আমি কিভাবে বুঝবো যে পাঁচটা রোগী 4-8? হ্যাঁ, যখন সূর্যটা ডুববে অর্থাৎ গোধূলি লগ্নে সন্ধ্যাবেলা, ঠিক সেই সময় পাঁচটা রোগীদের ব্যথা বৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময়টা হচ্ছে পাঁচটা রোগীদের খারাপ সময়, অর্থাৎ ওর্স ওর্স, এই সময় সবসময় তার রোগ লক্ষণ সবকিছু থেকে বৃদ্ধি পাবে। টি দ্যাটসমিন টাং হোয়াইট ক্লোটেড, তাদের জিব্বা থাকবে সাদা এবং শুকনা, এত শুকনার পরেও কিন্তু তারা পানি পিপাসা কিন্তু তাদের পাবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে শুকনা, কিন্তু তার ভিতরে তাদের ভিতরে পানি পিপাসাটা কম থাকবে। কেয়ারফুল, অর্থাৎ কান্না করা খুব সহজে, তারা যে কোনো কথায়, মানে আমরা যেটাকে বলি যে একদম কথায় কথায় কান্না করা, যে কোনো কথাতে তারা কান্দবে, কান্না ছাড়া তাদের নিজের অভিব্যক্তি প্রকাশই করতে পারবে না, এটা হচ্ছে পাসিটিলা। টি দ্যাটস থার্সলেসনেস, অর্থাৎ পিপাসা হীনত থাকবে পাসিটিলা রোগীদের ভিতরে। আই ইনডিসিসিভ, অর্থাৎ দ্বিধা জড়িত, তারা দ্বিধায় পড়ে, কারণ ওই যে ডিসিশন নিতে পারে না, তারা তো সবসময় তাদের মা বাবা ভাই বোন স্বামী তাদের উপরে থাকে, এর জন্য তারা সবসময় দ্বিধাগ্রস্ত বোধ তাদের কিছু সময় কাজ করে। আই দ্যাটস ইনডাইজেশন, তাদের পেটে সবসময় একটা ইনডাইজেশন ভাব থাকে, তারা বুধবার ফুটপাট করবে, তার দুধ হজম হতে হবে না, যে কোনো ধরনের ফক খাবার বা আর্টিফিশিয়ালি খাবার, যে কোনো খাবারে কিন্তু তাদের একটা ইনডাইজেশন একটা ব্যাপার দেখা দেয়। আই দ্যাটস ইরেগুলার মেন্সেস, এবং একটু আগে আমি এটা বললাম, ইরেগুলার মেন্সেসে কিন্তু তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে লেট সাপ্রেসড স্ক্যান্টি, অর্থাৎ আপনার ইরেগুলার মেন্সেসটা কি দেরি করে হয়, এটা কি সাপ্রেসড আছে, সাপ্রেসড মানে কি, এবং স্ক্যান্টি সেটা অল্প পরিমাণে হয় কিনা। সাপ্রেসড মানে হচ্ছে আপনি কোনো কারণে যদি পিল খেয়ে বা কোনো ইনজেকশন দিয়ে সেটাকে মেন্সেসটাকে সাপ্রেসড করে রেখেছেন কিনা, কিংবা ছোটবেলা যদি কারো আমি অলরেডি বললাম যে হাম কিংবা এই যে মাম এই ধরনের রূপ হওয়ার পর থেকে আপনার মাসিকটা হচ্ছে কিনা, অর্থাৎ যে কোনো এনি সাপ্রেসড যদি কোনো কারণে থেকে থাকে, তাহলে কিন্তু মাসিকটা খুব চমৎকার একটা কাজ করে। এবং হচ্ছে স্ক্যান্টি, এবং আমরা জানি যে আর্লি অ্যান্ড স্ক্যান্টি মানে তাড়াতাড়ি হবে, মানে কোনো ডেট থাকবে না, হওয়ার সময় সবসময় বলবে যে আমার মাসিকের ডেট হয়তো 20, কিন্তু পরে এর পরের মাসে আমার হবে 15, তারপরে মাসে হবে আমার 10, তারপরে মাসে হবে আমার 5, এই যে 5-7 করে আগে আগে হচ্ছে, এটা কিন্তু পাসিটিলার কিন্তু একটা চমৎকার একটা মেডিসিন। এলতে লাইক ফেব্রুয়ারি, দ্যাটস মানে চেঞ্জেবল মোড, এটা আসলে একটা বলা যে, কারণ ফেব্রুয়ারি হচ্ছে 29 মাস, হ্যাঁ, আমরা যেটাকে লিপ ইয়ার বলি, ঠিক পাসিটিলাটাও ঠিক এরকম চেঞ্জেবল কোনো মোড আছে, অর্থাৎ পরিবর্তনশীলতা তার ভিতরে সবসময় দেখা দেয়। এর হচ্ছে লেফট সাইড অ্যাগ্রাভেশন, অর্থাৎ তার সবকিছু তার লেফট সাইড অ্যাগ্রাভেশন হবে, যে কোনো কিছু তার লেফট সাইডে সে ঘুমাতে পারবে না, তার লেফট সাইডে যে কোনো পেইন হবে তার লেফট সাইডে, অর্থাৎ পালসিটিলা হচ্ছে লেফট সাইডের একটি মেডিসিন। লথিং লাইট, অর্থাৎ তার সবসময় একটা মানে একঘেয়েমি একটা লাইট
সবথেকে বেশি প্রিয় হচ্ছে তার ভালোবাসাটা। হ্যাঁ, এর জন্য সে সবসময় একটা লোথিং লাইফ, কিন্তু সে মানে লাইফ লিড করে সবসময়। লো স্পাইট চেয়ার অর্থাৎ কম উদ্দীপক, তার ভিতরে উদ্দীপনা কম। মানে উদ্দীপনাটা কি, মানে স্প্রিট, মানে একটা আছে না যে আমি উদ্যমতার সাথে কাজ করছি, এই যে উদ্যমতাটাই, উদ্যমতাটার ভিতরে তার ভিতরে অনেক কম থাকে। এল দ্যাটস ইন লেবার অর্থাৎ যে কোনো লেবার পেনের ক্ষেত্রে এই পাসলেটা খুব চমৎকার কাজ করে। এম এ এম এ এল অর্থাৎ দয়ালু। হ্যাঁ, পাসলেটা রোগীরা প্রচন্ড দয়ালু হয়, এবং কি অল গন সেন্সেশন, এই যে একটা বিষয় অল গন সেন্সেশন, অনেক পেশে অনেক কিছুর ভিতরে পাবেন অল গন সেন্সেশন। হ্যাঁ, পাসলেটার ভিতরে আছে সিপিআর মধ্যে আছে, যেন আমার মনে হয় একটা পেট থেকে সব খালি খালি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এই এই লক্ষণগুলো কিন্তু আমরা পাসলেটাতে দেখতে পাই। এখন দেখেন এই যে যে পাসলেটারা, পাসলেটারা কি শুধুমাত্র কি ভালোই না, এদের মধ্যে কিন্তু অহংকারীও আছে, স্বার্থপরতা আছে। এখন এই স্বার্থপর থেকে আমি কিভাবে পাসলেটাকে আলাদা করবো, দেখেন পাসলেটার রোগীরা কিন্তু মন কমল, কিন্তু তারা স্বার্থপর হয়। এটার কি কি, এটার কি কি আমরা ইয়ের ভিতরে দেখতে পাই, মেডিসিনে পাসলেটা দেখতে পারি, ক্যারিয়ার কার্ড দেখতে পারি, লাইকও দেখতে পারি। আবার দেখেন অহংকারী কিন্তু স্বার্থপর, খুব অহংকার বাট স্বার্থপর, তাহলে কি প্লাটিন এবং সালফারের কথা কিন্তু আমাদের এখানে চলে আসে। আবার দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু স্বার্থপর, এটা এক কথায় আমরা জানি যেটা নাক্স ভূমিকা। আর যদি অপরিষ্কার অপরিচ্ছন্নতা স্বার্থপর হয় তাহলে কিন্তু সালফার। তারপর দেখেন কৃপণ আবার স্বার্থপর, এখানে কিন্তু মেডিসিন আছে, কি মেডিসিন, এখানে কিন্তু পালস এবং লাইকো। হ্যাঁ, মানে কৃপণ, পাসিটিলা রোগীরাও কিন্তু কৃপণ হয়, কিন্তু তারা কিসের জন্য কৃপণ, নিজের জন্য কৃপণ, তার নিজে একটা জিনিস কিনবে না, কিন্তু পরিবারের প্রতি তারা যথেষ্ট দায়িত্বশীল। এই যে কৃপণতাটা, এটা কিন্তু পাসলেটার পেশেন্টদের মধ্যে আছে। আর স্বার্থপরতা, এটা বিশেষ করে মাইন্ডের উপরে স্বার্থপরতা। পাসলেটার রোগীরা মনে করে যে আমার স্বামী যদি অন্য কারোর সাথে মেশে তাহলে হয়তো বা তাকে ভালোবেসে ফেলবে। এই যে স্বার্থপরতা, এটা কিন্তু পাসলেটার রোগীদের মধ্যে আছে, এবং সে সবসময় চায় যে সে একটু এক্সেপশন হোক সবার থেকে, আমি যেন একটু সবার থেকে একটু এক্সেপশন হতে পারি, এরকম একটা মানে ভাব সবসময় স্বার্থপর মানে কাজ করে এই পাসলেটার রোগীদের মধ্যে। এরকম করে আমরা অনেক কিছুই কিন্তু পাসলেটা থেকে আলাদা করতে পারি। তো ইতিমধ্যে এখানে বেশ কিছু লক্ষণ আছে যেটা আমরা নরেন্দ্র পদ্মপাধ্যায় বই থেকে আমরা জানি, যে পরিবর্তনশীলতা, নম্রতা, বন্ধনশীলতা, তৃষ্ণাহীনতা এবং গরমের বৃদ্ধি, যে কোনো ক্ষেত্রে, কারণ পাসলেটাটা হচ্ছে খুবই গরম কাতর এবং তার সবকিছু এত বেশি যে পুরাতন ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পাসলেটা গরম, এবং একুইট ক্ষেত্রে কিন্তু পাসলেটা শীতকাতর, এটা যেন আমরা ভুলে না যাই। তো কোনো পেশেন্ট কিন্তু কেস টেকিং করার ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে পেশেন্টটার কি আসলে গরম কাতর নাকি শীতকাতর, কারণ পুরাতন অবস্থায় পাসলেটা গরম আর একুইট অবস্থায় কিন্তু পাসলেটা শীতকাতর, এবং প্রত্যেকটি পেইনের ক্ষেত্রে ঠান্ডায় উপশম, অর্থাৎ ঠান্ডা দিলে কিন্তু তার রোগলক্ষণগুলি কমে যায়। এটুকু আমরা নিশ্চিত করেছি, যেহেতু সময় কম, কয়টা বাজে, সময় কতটুকু আছে? আচ্ছা, সময় প্রায় শেষ। আচ্ছা, আমি হালকা করে আরেকটু টাচ দিয়ে আমি যাচ্ছি, এখন আমি দিচ্ছি, আমরা নিশ্চয়ই হাসিনসুন এবং লিপির বইটা আমরা ফলো করি। আমি সবসময় প্রত্যেকটা লেকচারে আমি চেষ্টা করি মেডিসিন গুলাকে একটু এক্সেপশন ভাবে তুলে ধরতে, অর্থাৎ যে সিমটমটা শুধুমাত্র পাসলেটায় আছে, অন্য কোনো সিমটম, অন্য কোনো মেডিসিনে এই সিমটমগুলি নাই নাই, যাকে আমরা রেডল্যান্ড সিমটম বলি। তো এই রেডল্যান্ড সিমটমগুলো দিয়ে ইনশাল্লাহ আমি পাসটিলা শেষ করব, কারণ পাসটিলার অনেক কিছু আছে, পাসটিলার পুরুষ চরিত্র আছে, পাসটিলার শিশু চরিত্র আছে, এবং পাসটিলার মহিলাদের ফিমেল জেনিটেরিয়া কি কাজ করে অনেক ব্যাখ্যা আছে। যদি সব ব্যাখ্যা দিতে চাই তাহলে আমার দীর্ঘ 2-3 ঘন্টায় আমার মনে হয় না পাসটিলা আমি শেষ করতে পারবো। তো আমি রেডল্যান্ড সিমটমগুলি পড়ছি, সেটা হচ্ছে কোরাইজা ফ্লুইড অর ড্রাই উইথ লস অ্যান্ড স্টিল অ্যান্ড স্মেল, সোর নসেটিল লেটার অ্যান্ড ইউলিস্ট গ্রিন ডিসচার্জ। একদম করোনাতে আমরা ব্যাপক পরিমাণে ব্যবহার করেছি পাসলেটা এই একটা মাত্র লক্ষণের জন্য, কারণ সে মুখের স্বাদ পাচ্ছে না। হ্যাঁ, তার শুকনা, তার স্মেল লস, সে কোনো টেস্ট পাচ্ছে না, তার ঠান্ডা লেগেছে, ফ্লুইড বের হয়েছে, এবং সেটা হচ্ছে ইয়েলিস্ট কালার, ইয়েলিস্ট এবং গ্রিন কালার। আমরা কিন্তু করোনাতে ব্যাপক পরিমাণে রুগী দেখেছি এই পাসলেটা দিয়ে, কিন্তু ইনশাল্লাহ আপনাদের দয়ে অনেক রুগী কিন্তু আমরা ভালোও করেছি। তারপর কি স্টমাক ডিসঅর্ডার ফ্রম রিচ ফুড, ক্র্যাক পেস্টি, কেক পেস্টি এটসেট্রা, পার্টিকুলারি ফক অফ ফ্যাট অফ পক, অর্থাৎ তাদের পেটে কখনোই এই রিচ ফুডগুলি, যেগুলো আমি অলরেডি বললাম, ভাজা পোড়া বা প্রসেস জাতীয় ফুড,
এই জাতীয় খাবার কিন্তু তারা কখনোই এদের পেটে ডাইজেশন হয় না, ইনডাইজেশনে ভোগে। এবং বিশেষ করে সেটা হচ্ছে কেক পেস্ট্রি জাতীয় খাবার, এবং পার্টিকুলারলি ফক, এটা হচ্ছে ফক আমাদের জন্য না, অন্যান্য বিশ্বের দেশে তারা ফকটা পছন্দ করে, অর্থাৎ শুয়ারের মাংস যেটাকে বলি, এটা খেলে তারা সহজে সহ্য করতে পারে না, এবং দুধও কিন্তু হজম হয় না 5 লিটার পেশেন্টের মধ্যে। আরেকটি আছে থাসলেসলেস উইথ অল কমপ্লেন, অর্থাৎ সে যে কোনো কমপ্লেন বলুক সাথে আপনাকে বলবে আমি পিপাসা কম, তার জিহ্বা শুকনো থাকবে, তার পিপাসা কম থাকবে, এবং সাথে তার কমপ্লেন গুলা থাকবে। এটা হচ্ছে পালসেটিলার মেন রেড লাইন সিমটম। তারপরে কি ওয়ান্ডারিং পেন শিফট রিপিটেড ফ্রম ওয়ান প্লেস টু আনাদার অলসো উইথ সোয়েলিং অ্যান্ড দ্য জয়েন্ট, অর্থাৎ তার যে কোনো পেন হোক সেটা খুব রেপিটেডলি হবে এবং অ্যানাদার টু অ্যানাদার প্লেজে সেটা ছড়িয়ে যাবে। ওই যে পরিবর্তনশীলতা, পালসেটিলার তো মেন কথাটা হচ্ছে পরিবর্তনশীলতা, এবং বিশেষ করে যদি আমরা দেখি কোনো মানে জয়েন্ট যদি ফুলে যায়, বিশেষ করে ইনফ্লামেশন যদি হয়, সেটা হতে পারে হাতের কনুয়ের জয়েন্ট, পায়ের কনুয়ের জয়েন্ট, বা হাঁটুতে জয়েন্ট, নিতে জয়েন্ট, যে কোনো জয়েন্টের যদি ফুলে যায় ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু পালসেটিলা খুব খুব র্যাপিডলি কাজ করে। এবং শুধু আপনি যদি তাকে পেশেন্টকে কথা জিজ্ঞাসা করেন যে এই যে আপনার জয়েন্টটা ফুলে গেছে, এখানে কি আপনি ঠান্ডা পানি দিলে আরাম পান, এবং এই ব্যথাটা কি আপনার ওয়ান্ডারিং পেন হয় মানে ছড়ে ছড়ে যায়, যদি এই তিনটা কথা আপনি যদি তার কাছে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু ম্যাজিক দেখাতে পারবেন পেশেন্টের কাছ থেকে। তারপর যেটা আছে ব্যাড টেস্টেড ইন দ্য মাউথ অ্যান্ড স্পেশালি ইন দ্য মর্নিং, অর নাদার টেস্ট গুড অর নো টেস্ট ইন অ্যাট অল, অর্থাৎ সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন তার মুখের ভিতরে একটা ব্যাড টেস্ট সে ফিল করে, বিশেষ করে তিতা তিতা একটা ভাব, হ্যাঁ এটা সকালবেলা, এবং তার কোনো কিছুই বাকি সব ঠিক আছে, অন্যান্য সময় তার টেস্ট কোনো সমস্যা হয় না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে। তা আপনি ফাইনাল রাউন্ডে যখন একজন পেশেন্টকে জিজ্ঞাসা করবেন, তখনও কিন্তু আপনি টেস্টটা মিলিয়ে নিতে পারেন যে আপনি যখন ঘুম থেকে সকালবেলা উঠেন তখন কি আপনার মুখের ভিতরে কোনো তিক্ততা পান কিনা। একটা আছে জ্বরের কারণে অনেকের মুখ তিতা তিতা হয়, নো এটা না, এটা কিন্তু আমাদের লক্ষণের মধ্যে পড়লো না, স্পেশালি তার আসলে কনস্টিটিউশনটা এরকম যে সে যখন ঘুম থেকে উঠে তখন তার মুখের ভিতরে মনে হয় একটা তিতা তিতা ভাব বা একটু দুর্গন্ধ জাতীয় ভাব, মানে যেটাই হোক একটা ব্যাড টেস্ট তার মুখটাকে মুখের ভিতরে সে সবসময় পায়। ইনস্টেশন কলিক উইথ গ্রেট লেসনেস ক্রসিং এভরি পসিবল ডিরেকশন, অর্থাৎ তার যখন পিরিয়ড শুরু হয় তখন সে সবসময় একটু অস্থির ভাব থাকে, হ্যাঁ, এবং সেটা টসিং মানে চতুর্দিকে ঘুরে বেড়ায় এই পেইনটা, হ্যাঁ। তো এক্ষেত্রে কিন্তু আমরা ডিসমেনিয়ার পেইন কিন্তু আমরা পাঁচটা রুগীটাকে দিয়ে আমরা দেখতে পারি। নকটার্নাল এনোরেসিস ইজ পার্টিকুলার ইয়ং গার্ল, অর্থাৎ যদি কোনো ইয়াং মেয়ে নকটার্নাল এনোরেসিস অর্থাৎ বিছানায় প্রস্রাব করার যদি কোনো দোষ থাকে, এবং যদি আপনি তাকে ঘেঁটে দেখেন যে তার মেনার্কি শুরু হওয়ার পর থেকে তার এই প্রবলেমটা হচ্ছে, মেয়েটি একটুখানি লাজুকলতা এবং সে খোলামেলা হাওয়া পছন্দ করে, তার জিহ্বা শুকনা, সে থাসলেস এবং সে কথা বলছে, তার ভিতরে লাজুকতার একটা ভাব আছে ইত্যাদি মিলে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই পেশেন্টটাকে আপনি এই নকটার্নাল এনোরেসিস থেকে কিন্তু তাকে আপনি উদ্ধার করতে পারেন খুব সহজেই। তারপরে আছে মিনসেস টু লেট এন্ড স্ক্যান্টি অর সাপ্রেসড ফ্রম গ্রেটিং দা ফিট ওয়েট, অর্থাৎ পালসেটিলা রোগীদের প্রথম কথাটাই হবে আমার মাসিক দেরি করে হয় এবং অল্প পরিমাণের হয় এবং সেটা সাপ্রেসড থাকে, যেটা আমি অলরেডি উপরোক্ত ক্লাসে কিন্তু আমি বলে ফেলেছি। এই তিনটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, লেট, স্ক্যান্টি অর সাপ্রেসড, এবং সেটা কি গেটিং ফ্রম ফিট ওয়েট, এটা কিন্তু শুধুমাত্র পালসেটিলা না সিপিআর মধ্যেও কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু একটু জোড়া দেওয়া আছে, হ্যাঁ একটু জোড়া দেওয়া আছে, এটা কি মিনসেস টু স্ক্যান্টি অ্যান্ড সাপ্রেসড এবং সাথে কি গেটিং দ্য ফিট ওয়েট, হ্যাঁ অর্থাৎ আমি যদি ভেজা পাটাকে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমার প্রবলেমগুলি সাপ্রেসড হয়ে যায়, মানে মিনসেসটা তার সাপ্রেসড থাকে। তারপর আছে মাইল্ড জেন্টেল ইউন্ডালিং ডিসপোজিশন ক্যারি অ্যাট এনিথিং ইজ সেট ডিসপোজিশন ক্যান হার্ডলি গিভ হার সিমটম অন অ্যাকাউন্ট অফ উইপিং, অর্থাৎ তার সে খুব শান্ত স্বভাব থাকে এবং সে কখনোই তার রোগ লক্ষণগুলো বা যে কোনো কথাবার্তা সে কিন্তু তার লক্ষণগুলোকে কখনো উইপিং মানে ইজি উইপিং কান্নাকাটি ছাড়া কিন্তু সে কখনোই সেটা কারো কাছে ব্যক্ত করতে পারে না। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে স্যান্ডলি হেয়ার ব্লু আইস পেল ফেস ইনক্লুডিং টু সাইলেন্স গিফট উইথ সাবমিসেস, মানে হইতেছে তার চুলগুলি হচ্ছে স্যান্ডি অর্থাৎ বালুময়, তার চোখগুলি হচ্ছে নীল কালার এবং ফেল তার ফেসটা তার পেল অর্থাৎ তার ভিতরে কিন্তু রক্ত শূন্যতার মধ্যেও কিন্তু থাকে পাঁচটিলার, হ্যাঁ, এবং ইনক্লুডিং সাইলেন্স সে সবসময় গ্রিফ মানে সাইলেন্স একটা ভাব থাকবে এই পেশেন্টদের মধ্যে।
শিশু রোগ আমি যদি এটা শুরু করি অনেক লম্বা হয়ে যাবে। শিশু রোগটা আসলে এখানে অনেক অ্যাড আছে, অনেক কিছু আছে এখানে, শিশুদের শিশুদের আছে, পুরুষদের পালসাটিলা আছে, মহিলারা দের ক্ষেত্রে পালসাটিলা কিভাবে কাজ করে, পালসাটিলা মাইন্ড আছে অনেক। আমি তো বললাম যে আমার এই পালসাটিলা মোটামুটি আমি তিনটা পার্ট রেডি করে ফেলছি, আর একটা পার্ট আমার মনে হয় লাগবে। চারটা পার্ট শেষ না করলে আমি মনে হয় পালসাটিলাটাকে শেষ করতে পারবো না। তো এটা হচ্ছে মোটামুটি ছোটখাটো ভিতরে পালসাটিলাটা আলোচনা করা। হ্যাঁ, আমি চেষ্টা করেছি খুব অল্প কিছুর ভিতরে এই পালসাটিলাটাকে আলোচনা করতে।